श्री श्री ठाकुर रामकृष्ण परमहंस देवेर पादपद्मे प्रणाम जानी शुरू करछि आजकेर सामाजिक यात्रा पालन। यात्रा शुरू पूर्वे कल्याणी अपनार पक्ष थेके एकटि विशेष घोषणा। दर्शक वृंदेर काछ थेके पैंडल कर्तृपक्ष एवं जेनेटर कर्तृपक्षेर काछ थेके एई मर्मे जानाय, यात्रा पाला चलाकालीन जाते विद्युत सरबराहेर कोनो विघ्न सृष्टि ना हय, যেই দিকেই সতর্কে থাকুন না কেন আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আরো জানাই যে আজ যে যাত্রাপালা দেখার জন্য আপনারা এখানে উপস্থিত হয়েছেন, অর্থাৎ দেবীর হাতে দানবের বিচার। এই ঘটনা স্থান কাল পাত্র পাত্রী সব কাল্পনিক, বাস্তবের সঙ্গে যদি কোনো মিল খুঁজে পান তাহলে সেটা নিতান্ত কাকতালীয় বলে বিবেচনা করবেন। নমস্কার, রাজগদ রাধা গোবিন্দ মা নাচিন্দা ওং নমঃ শিবায়, বাবা লোকনাথ ও ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পাদপদে প্রণাম জানি এবং উপস্থিত শুধু যাত্রা মধ্যে দর্শকবৃন্দ ও যাত্রা কমিটির প্রত্যেকটি সদস্যবৃন্দকে কল্যাণী অপেরার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি 1428 বঙ্গাব্দের আলোড়ন সৃষ্টিকারী, বড় মাপের চ্যালেঞ্জ সৃষ্টিকারী সামাজিক যাত্রা পালা, দেবীর হাতে দানবের বিচার। রচনা প্রবাল ব্যানার্জি, নির্দেশনা কথা রোমিও চৌধুরী, নেপথ্য কণ্ঠে কেডি বোম্বে, নৃত্য জনি, আবহ কমল দলুই ও সম্প্রদায় জন্ত্রী কমল দলুই, বিবেকানন্দ জানা, গৌতম মাসান্ত ও সুকুমার বাবু, আলো ধ্বনি প্রিয়া সাউন্ড নিয়ন্ত্রণে সঞ্জয় ও সুনীল, দল ম্যানেজার ঝন্টু কুমার পাত্র, সহযোগিতা শচীনন্দন খানা, অফিস ও দল পরিচালক শ্রী কালীপদ অধিকারী, শেখ মানিক, শ্রী রবীন্দ্রনাথ সামন্ত। শ্রেষ্ঠাংশে পশ্চিমবঙ্গ যাত্রা উৎসবের প্রথম পুরস্কার প্রাপ্ত এবং মঞ্চ যাত্রা একমাত্র অষ্টাদশী গ্ল্যামার কুইন, গায়িকা নায়িকা রুম্পা ভদ্র। চিত্র দূরদর্শন এবং যাত্রার একমাত্র অলরাউন্ডার সুপার হিরো মিস্টার তজো, যাত্রার ভালোবাসার খলনায়ক প্রবীর কুমার, কুমার চন্দন, ড্রিম গার্ল মিস মৌসুমি এবং মর্তের উর্বশী মিস মিঠুরানী, তৎসহ কনক বাবু, স্বপন সাতরা, কুমার স্বপন, কুমার কার্তিক, ঝন্টু পাত্র, সচিনন্দন খাড়া, লাস্যময়ী প্রতিমা দেবী এবং মমতাময়ী শ্যামলী দেবী। শুরু করছি রাজগদা রাধা গোবিন্দের আশীর্বাদ ধন্য কল্যাণী অপেরা পরিবেশিত, শেখ নূর হোসেন প্রতিষ্ঠিত, আর পি প্রযোজিত, মানিক অ্যান্ড ব্রাদার্স প্রচারিত, শেখ মানিক, শ্রী রবীন্দ্র রবীন্দ্রনাথ সামন্ত এবং সবার সুখ দুঃখের সাথী শ্রী কালীপদ অধিকারী প্রযোজিত পরিচালিত। সত্য ঢেকেছে মিথ্যার মেঘে, সততা আজ করছে চিৎকার, পাপ অধর্মের বিনাশ করতে দেবীর হাতে দানবের বিচার, দেবীর হাতে দানবের বিচার, দেবীর হাতে দানবের বিচার। আসামি পামেলা মুখার্জিকে খুনের অপরাধে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। না
বন্ধ করো বন্ধ করো ওই ঘন্টার শব্দ ওই ঘন্টার শব্দে আবার মাথা শিরা উপশিরা গুলো ছিড়ে যাচ্ছে মনে পড়ে যাচ্ছে পুরনো সব অতীতের কথা বন্ধ করো বন্ধ করো এই শালি তোর জন্য একটু শান্তিতে ঘুমাতে পারবো না সব সময় চিৎকার করবি ভোরবেলা তোর যত বান্দরামি আজ তোর নেকাবো না একেবারে খুঁজে দেব আমাকে বেরো না আমাকে স্যার এইদিকে রাউন্ডে আসতো দেখলেই কেন হয়ে যাবো এখন আমি কি করি না আমাকে পালাতেই হবে আমাকে পালাতেই হবে কিছুটা কমাতে পারবো কিন্তু সারিয়ে তোলার সাধ্য আমার নেই তাই তাই নিজের কষ্টটা আমাকে নিজেকে বয়ে বেড়াতে হবে জেলে আসার পর আপনাকে ওয়াচ করে দেখেছি যে আপনি আর পাঁচটা কয়েদিন নয় আপনার মতো আচার ব্যবহার দেখে জলে দেখে বুঝতে পারি যে আপনার জীবনে কোনো গোপন ইতিহাস লুকানো আছে যদি দয়া করে বলেন আমাকে সে কথা আমার ব্যথায় ব্যথিত হয়ে কি লাভ স্যার আমি এক সাধারণ নারী যার চোখে ছিল অনেক স্বপ্ন মনে ছিল অনেক আশা বুকে ছিল প্রেমের ব্যাকুলতা যে চেয়েছিল আরো পাঁচটা মেয়ের মতো সংসার করতে কিন্তু পারিনি স্যার আমি পারিনি আমি হেরে গেছি এই সমাজের কাছে আমি হেরে গেছি হিংস্র জানোয়ারদের কাছে আমার কপালে এটা দিয়েছে আসামির তকমা আর আসামিকে দিয়েছে ভার বিচার করবার তাই তো আজও কিছু নারী পুরুষ সততার ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াচ্ছে জনতার আদালতে কিন্তু ওরা জানে না ওখানে কোনো ন্যায় মিলবে না ওখানে কোনো বিচার মিলবে না ওখানে মিলবে শুধু অন্যায় অত্যাচার আর ওদের ঠাই হবে আমার মতোই অন্ধকার কুঠুরিতে কারণ বিচারের বাণী আজ নীরবে নিভৃতে কাঁদে পামেলা দেবী দুঃখের দেখেছি নিত্য পাপের দেখেছি নানা ছলে অসংখ্যের ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পলে পলে মৃত্যু করে লুকোচুরি সমগ্র পৃথিবী জুড়ি ভেসে যায় তারা সয়ে যায় জীবনের কোণে যায় ক্ষণিক বিদ্রোহ নমস্কার আমি রজত রায় পেশায় সাংবাদিক আমার কাজ হচ্ছে সমাজে অন্ধকার ও মিথ্যের মধ্যে একটু সততা আর আলো খুঁজে বের করা তবে হ্যাঁ এই শয়তানদের ঘৃণ্য চক্রান্তের জন্য না ন্যায় নিষ্ঠা সততা দিনের পর দিন সমাজ থেকে হারিয়ে যাচ্ছে আর সেই কারণে বিচারে বাণী নীরবে নিভৃতে কাঁদছে তবে হ্যাঁ সেই কান্নাকে রোধ করতে আজ আমি সমাজে নোংরা পাকের মধ্যে নেমেছি আরেকটা কথা আমার কাছে একটা বিশেষ প্রতিবেদন আছে সেই বিশেষ প্রতিবেদন হলো এই জনতার আদালত আর এই খবরের জন্য আজ আমি মুকুন্দপুরে এসেছি ভুবন দত্তের বাড়িতে ইয়েস আজ আপনাদেরকে ওনার মুখ থেকে সমস্ত কথা শোনাবো বলতে চাই না আমি কোনো কথা বলতে চাই না ভুবন বাবু কেন বিরক্ত করছেন কি হবে বিচারছে যেখানে আইনের চোখ কালো কাপড়ে বাঁধা সেখানের বিচারের আশা শুধুই কুয়াশার মতো ভুবনবাবু আমি বুঝতে পারছি যে আপনার ছেলে বিনয় নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকেই আপনি উদ্ভ্রান্ত তবুও ছেলেকে পাওয়ার আশায় একবার তার দরজায় করে নিয়েছি তার উত্তর মিলেছে কেবল হতাশা আচ্ছা তোমরা তো সাংবাদিক সব খবর সংবাদ তোমাদের জানা তাহলে বলতে পারো আমার ছেলেটা কোথায় শুনেছি দেবীপুরের এমএলএ বিশ্বধর নাগের একমাত্র কন্যা পল্লবীর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল কি বলে তুমি বিশ্বধর নাগ শয়তান বিশ্বধর নাগ শয়তান কিন্তু বিশ্বধর নাগ তো জনদরদী নেতা এই এলাকার এমএলএ মিথ্যে সব মিথ্যে ভালো মানুষের মুখোশ পরে সকলের আড়লে ও একটা রক্ত তো সহায় না টাকার জন্য আইনকে কিনতে পারে হয়কে নয় করতে পারে ওর নাম শুধু বিশ্বধর নয় ওর ছবলেও আছে ভয়ঙ্কর বিষ তার মানে আমরা এটা ধরে নিতে পারি যে আপনার ছেলে গরিব বলে বড়লোকের মেয়েকে প্রেম করার অপরাধে তাকে ছোবলের শিকার হতে হয়েছে না হতে পারে না তাহলে যে গরিব বাপটা অসহায় হয়ে পড়বে এখন আমি কি করব কোথায় যাব কে দেবে উত্তর জনদরদী নেতা বিশ্বধর নাগ সাংবাদিক ইয়েস
সত্যতা মনুষ্যত্বের পথ যখন বন্ধ হয়ে যায় তখন বিচারের জন্য একটা রাস্তা খোলা থাকে আর সেটা হচ্ছে প্রতিবাদ ও আন্দোলন। আর আপনি তো পিতা, পিতা হিসেবে ন্যায় নীতি দিয়ে আপনি আন্দোলনের পথ ধরবেন, আর আর আপনার সাথে থাকবে এই সাংবাদিক রজত রায় ও তার ক্যামেরা। আমি তাই করব, ওই পিশুদেরকে দেখতে পেলে আমি তার গলা টিপে ধরব, চাইব পুরনো দিনের উত্তর। তার মানে আজ থেকে 25 বছর আগে ও ছিল আমাদের গ্রাম পঞ্চায়েত ও অঞ্চল প্রধান, সরকারি 20 লক্ষ টাকা আত্মসাৎ করে এই এলাকার বিডিও নামে দোষ চাপিয়ে তাকে খুন করে সব প্রমাণ লোপাট করে দেয়। সাবধান ভুবন, আমাদের জনদরদী নেতার নামে একটা বাজে কথা বললে তোর জিভটা আমি টেনে ছিঁড়ে নেব। একটু তুমি ওই হু আর ইউ, হ্যাঁ হঠাৎ করে আপনি বাড়িতে ঢুকে হুমকি দিচ্ছেন, হোয়াট ইজ দিস? এই সাংবাদিক গলাটা না দিয়ে কথা বল, তুই যার সঙ্গে কথা বলছিস সে হচ্ছে জনদরদী নেতা বিশ্বধর নাগের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কার্তিক সামন্ত। কার্তিক সামন্ত উনি তো যাত্রা দলের মালিক, দিগ্বিজয় অপেরা, কিন্তু এটা তো কল্যাণী অপেরা, তার মালিক তো অন্য। ও ও আচ্ছা 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 আচ্ছা, আপনি যাত্রার ব্যাপারে কথা বলতে এসেছেন। ও মাই গড, নাও আই ক্যান সি ভাগারি গুরু পোড়ার খবর পেয়ে শুকুন হাজি। মুখ সামলে কথা বলে সাংবাদিক, শরাফ এই রজত রায় আপনার ধমকানি চমকানি দেয় না, ভয় পায় না তো মিস্টার জনদরদী নেতা জনদরদী অ্যাসিস্ট্যান্ট বাবু? এবার বলুন তো এই ভুবন ও ছেলে বিনয় নিখোঁজ হয়ে যাওয়ার পিছনে আপনার কোনো হাত নেই তো? চুপ করো চুপ করো, তোমরা এখান থেকে চলে যাও চলে যাও, আমার ব্যথা আমাকে নিয়েই থাকতে দাও, একটা পিতা সন্তান হারানোর তার যে কি বুকের জ্বালা, সে একমাত্র পিতা আর ওই ভগবান বুঝে। তাহলে তোমার হিসাবটা ওই ভগবানের কাছ থেকে বুঝে নাও ভুবন, মাঝে বিষধরকে টেনো না, এতে এতে বিপরীত হবে, কি দরকার? যে চেয়ে সর্বনাশকে ডেকে আনার। সর্বনাশ, সর্বনাশের ছায়া কখন যে কার উপর পড়ে সে কথা কেউ বলতে পারে না কার্তিক, ভগবান সবার হিসেব লিখে রেখেছেন, সময় এলে সুদ সমেত ফিরিয়ে দিতে হবে। তবে একটা কথা জেনে রেখো কার্তিক, বুকের ভেতর যে আগুনটা জ্বলছে সেটা ছাই চাপা আগুন, বাইরে তার তাপ কম হলেও ভিতরের আগুনটা কিন্তু খাটে, আগুনটা কিন্তু খাটে। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, মরিবার তরে কি মিস্টার কার্তিক বাবু? হ্যাঁ আপনি কি প্রতিবাদের কণ্ঠের হুঙ্কারে চমকে গেলেন নাকি? সাংবাদিক আস্তে আস্তে, খেলা তো সবে শুরু, খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে, তবে হ্যাঁ খেলার পুরো রেজাল্ট কাল আপনি খবরেই দেখে নেবেন। ও ইয়েস 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 ইয়েস, খেলার পুরো রেজাল্টটা আছে আমার এই ক্যামেরা, ক্যামেরাতে সাংবাদিক। কার্তিক বাবু এই ক্যামেরা না বাচ্চাদের ছেলে খেলার জিনিস নয়, এই ক্যামেরাটা কাজের জিনিস, তো এই ক্যামেরা আপনি পাবেন না। ক্যামেরাটা দে বলছে, কুল 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 কার্তিক বাবু, আপনি এত আমি বিরক্ত করবেন না তো, এখন আপনি যান 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 যান। ক্যামেরা তেরে সোরের বাচ্চা, আপনি আমায় ভয় দেখাচ্ছেন? ভয় নয় রে সোয়ার, তোকে একেবারে মায়ের ভোগে পাঠিয়ে দেবো, ক্যামেরা দেখো। কার্তিক বাবু আপনি আইনের বিরুদ্ধে গেছেন, আপনি আবার কপাল ফাটিয়ে অস্ত্রের ভয় দেখে আপনি আবার ক্যামেরা লুট করেছেন, আইন আইন আপনাকে ছাড়বে না কার্তিক বাবু। শোনেন সাংবাদিক, পারলে রাতে আমাদের ডেরায় যাবি, দেখবি তোদের আইনের বড় বড় কর্তারা আমরা মদ আর মেয়ে নিয়ে কেমন স্ফূর্তি করি। আজ তোকে প্রাণে মারলাম না, এরপর কোনদিন যদি বাড়াবাড়ি করিস সেদিন তোর নামের আগে স্বর্গীয় বসিয়ে দেব, যাকে বলে রেস্ট অফ পিস। কার্তিক বাবু আপনি অন্যায় করলেন, আপনি অস্ত্রের ভয় দেখে ক্ষমতার ভয় দেখে আপনি আমার সত্যের মুখটা বন্ধ করে দিলেন, কিন্তু মনে রাখবেন এখনো দেশে হাজার হাজার সাংবাদিক বেঁচে রয়েছে আর তাদের কলমে লেখা হবে আপনাদের মতন মানুষের মরণের ইতিহাস। ইতিহাস হয়ে যাবে বুঝলে ভক্তি,
একবারে ইতিহাস হয়ে যাবে এই এলাকায় এই থানায় একবারে ইতিহাস হয়ে যাবে আচ্ছা বলেছিল বাবুরামদা অপলিজা আইছো আইজন না করলে চলে এই দেখি পুরো নতুন অতিথি আসছে আইজন না করলে মান থাকবে তা কি কেজন আছে আর কি নাই তাই বলো বরণ নাচগান বক্তৃতা বলছিল মত কিছু মাছি একটু মিছিল ছোনো থাকলে বলু লাগবে আচ্ছা বাবা আছে কলকাতা থেকে ওইস্টার মিউজিকের সঙ্গে ওইস্টার নাচ নিয়ে এনেছি একেবারে রূপের রসে টকপক টকপক করে ফুটছে বুকটা হেলিয়ে কবরটা ঝুলিয়ে মারবে ঝটকা শুরু করো গান নাচের তালে তালে অন্তর্জলে অন্তর্জলে বুকের ভিতর আমার অন্তর্জলে আরে ভক্তি বাবু এবার একটু থামুন সব রসটা এখানে শেষ করে দিলে ওর জন্য কিছুটা রাখুন আর কতদিন ধরে রাখবো সরকার এইবার যে কিছু একটা করা দরকার কি বলতে চাও তুমি ওই নাচনি গানে বলে কি বলতে গেলি উত্তর না বুকের ভিতর চাপা আগুনটাকে দাও দাও করে চলতে দাও সময় বুঝে তপ করে চালিয়ে দিও কেমন ঘুমিয়ে 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 আছে সুযোগ পেলেই দত্তরামাউরি বেরিয়ে আসবে কিছু বুঝলেন বুঝলেন না তো মুছিয়া দাও সমাজের গ্লানি পাপ অধর্ম অন্যায় নতুন আলোয় জাগরিত হোক প্রেম ভালোবাসা ন্যায় সমাজের কি নিদারুণ পরিণতি তাই না দেশ রক্ষা যাদের হাতে তারাই রক্ষ কি ভক্ষ সেজে কামনার চরিতার্থে উঠে পড়ে লেগেছে এই কে তুমি আর এই অনুষ্ঠানের বাইরে কি করে আসতে চাইনি স্যার আসতে চাইনি আপনাদের বর্বরতায় আমাকে এখানে টেনে এনেছে আমি তো এখানে এসেছিলাম একটা রিপোর্ট লেখাতে কিন্তু এসে দেখলাম নতুন আইসি আসবে বলে তার আড়ম্বরতায় আপনারা এতটাই ব্যস্ত হয়ে পড়েছেন যে নিজেদের দায়িত্ব কর্তব্য ভুলে গেছেন তাই দেখতে দেখতে এই মঞ্চে চলে এলাম আর কি আপনারা আছেন নাকি রজত রায় সাংবাদিক রজত রায় সত্য যেখানে রজত রায় সেখানে হ্যাঁ স্যার যেটা বলছিলাম যে আপনাদের ধর্মাবতার মেলে মিস্টার বিশোধনাঙ্গের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমার কপাল ফাটিয়ে আমাকে ভয় দেখিয়ে আমার ক্যামেরা লুট করেছে বিকজ সত্যতে লোপাট করার জন্য প্লিজ স্যার ইমিডিয়েটলি ওনাকে অ্যারেস্ট করুন কি প্রমাণ আছে তোমার কাছে আমি নিজে আমরা মুখের কথা কাউকে অ্যারেস্ট করি না তাহলে আমার এই কপালে ব্যান্ডেজ ওটা ফলস হতে পারে ও তার মানে আপনারা ওনাকে অ্যারেস্ট করবেন সেটা দেখা যাবে এখন তাহলে এখন কি করবেন সে কৈফিয়ত তোমায় দিতে হবে আপনি কি এসআই না এএসআই না হাবিলদার না ঝাড়ুদার না ও তার মানে আপনি থানা নিশ্চয় জল টল আনেন বুঝি না না আমরা কাটি খাকা হ্যাঁ থানার সাথে যখন কোনো সম্পর্কই নেই তখন আপনার ফাটছে কেন মশাই মানে 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 হচ্ছে বড়রা যখন কথা বলছে তখন আপনি মাঝখানে কোনো কথা বলবেন না ঠিক আছে আপনি 100 আমি দেখছি পরে কি করা যায় আজ থানায় নতুন আইসি আসছে ওনার অভ্যর্থনার কাজে আমরা সবাই ব্যস্ত আছি অভ্যর্থনা অনুষ্ঠান বন্ধ করতে হবে স্যার তার মানে নতুন আইসি জয়েন করছেন কি বলছো বিপিন হ্যাঁ স্যার ওনাকে আনতে গিয়ে জানতে পারলাম উনি একটা বিশেষ কাজে আটকে পড়েছেন তাই জয়েন করতে পাচ্ছেন না ব্যাস হয়ে গেল সম্মাটি হয়ে গেল এবার কি হবে বিপিন তুমি সব অনুষ্ঠান ক্যান্সেল করে দাও ওকে কিন্তু স্যার একটা সমস্যা তৈরি হয়েছে আবার কি সমস্যা যে নাচের মেয়েটি এসেছে সে বলছে অনুষ্ঠান হোক বা না হোক কন্ট্রাক্টের টাকা তাকে দিতেই হবে আপনাদের অনুষ্ঠান হবে কি হবে না আমার দেখা দরকার নেই আমার সঙ্গে যখন চুক্তি হয়েছে তখন টাকা তো আমাকে দিতেই হবে ও মাই গড আই এম জাস্ট স্বপ্না তুমি এখানে হ্যাঁ আমি কলকাতার সবথেকে বড় ডান্সার না 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 তুমি ডান্সার তুমি মিথ্যা কথা বলছো তুমি আমার স্বপ্না হ্যাঁ কি হচ্ছে বাবার কি হ্যাঁ কি বাবার কি হ্যাঁ এখানে কি নেশা টেশা করে আসা না 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 আমি ওই নেশা নেশা করে আসিনি আর তুমি আর তুমি ইনাদের চোখে ফাঁকি দিতে পারলো তুমি কিন্তু আমার চোখে ফাঁকি দিতে পারবে তুই থাক কি ব্যাপার কি হ্যাঁ এখানে কি নাটক দেখার জন্য এসেছি কেউ আমাকে এসে বলতে স্বপ্না আমি জানি ও আমার স্বপ্না আর আমি ওকে না নিয়ে এখান থেকে যাবো না স্বপ্না বাবু লজ্জা করছেন আপনাদের হ্যাঁ একটা ভদ্র মেয়েকে নষ্ট করার জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন আমি জানি ও কুসঙ্গে পড়ে সমস্ত কাজ করছে কিন্তু এটাও আমি জানি ও আমার সেই হারিয়ে যাওয়া স্বপ্না তাই বাবু আমার রূপ যৌবনে না আমি অনেককে পাগল হতে দেখেছি জানিস কিন্তু তোর মতো পাগল আমি একটাও দেখিনি না আমি পাগল নই পাগল হয়েছে তুমি তাই অর্থে নেশায় বুন হয়ে কোনটা ভুল কোনটা ঠিক সেটা বিচার করতে ভুলে গেছো তুমি আর সেই জন্য তুমি নষ্টের পথ ধরেছো আর আমি থাকতে তোমাকে নষ্টের পথে যেতে দেবো না চলো এক্ষুনি আমার সাথে চলো পুলিশ বাবু এই বেশি বাড়াবাড়ি করলে না এই পুলিশকে বলে তোকে একেবারে থানার লকআপে ঢুকিয়ে দেবো যা যা এখানে ঠিক আছে স্বপ্না আই
এইখান থেকে চলে যাচ্ছি এখন। তবে যাওয়ার আগে তোমায় একটা কথা বলে যাই, তোমার জন্য আমার মনের মাঝে যে রোগীর স্বপ্ন এঁকেছিলাম সেটা আমি কালো রং দিয়ে মুছে ফেললাম। ভারত দেখো স্বপ্না, ভারত দেখো, ভারত দেখো। পাগল পাগল, একেবারে বদ্ধ পাগল। তা না হলে এমন একটা টুসটুসে ভদ্র মেয়ের সাথে কেউ এমন অভদ্র আচরণ করে? ঠিক করেছে, শালাকে একেবারে ঠেসে দিয়ে যখন দিতে হবে তখন একটু নাচ গান হলে ভালো হতো আর কি। আমরা যখন দেব তখন কিছু তুমি বাইরে যাও। ওকে স্যার, এবার একটু নাচ গান হোক। ম্যাডাম দেবী মুখার্জি মানে আসছি। ওরে বাবা ভক্তি, এখান থেকে কেটে পড়াই সঠিক চুক্তি। ওরে বাবা, ম্যাডাম আপনি কাউকে কিছু না জানিয়ে জানিয়ে এলে তো আপনার স্বরূপটা আমি দেখতে পেতাম না। ম্যাডাম জানতাম কি করে নিজের সৎ সততাকে আপনি কিভাবে বিক্রি করে? ম্যাডাম আপনি কি মানুষ নাকি বহুরূপে মিস্টার বাবুরাম সরকার? ওকে ওকে বাবুরাম সরকার, উচিত শিক্ষাটা তো আপনার খুব বেশি হওয়া দরকার। ম্যাম 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 সরকার বাবু এরকম ছাগলের মধ্যে ম্যাম চোখের জলে একেবারে নেতিয়ে যাবে। দেবী মুখার্জি যান কার্তিকে গিয়ে অ্যারেস্ট করুন। ওর অপরাধ, ওর অপরাধ সাংবাদিক রজত রায়কে পিস্তলের ভয় দেখে ওর কাছ থেকে ক্যামেরা কেড়ে নিয়েছে। তার মানে ম্যাডাম আপনি রজত বাবুকে? ইয়েস 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 চিনি, রজত আমার খুব ভালো বন্ধু। হ্যাঁ
আমার কথাতেই কিন্তু ও অভিনয়টা করেছে। তার মানে আপনি সবকিছু জেনে শুনে? সবকিছু জেনে শুনে রজতকে আগে পাঠিয়ে তবে ছদ্মবেশে এসেছি। ম্যাডাম কি করে আপনার মতো একজন অসাত পুলিশ অফিসার কিভাবে থানার মধ্যে একজন বার ডান্সারকে নিয়ে বেলেল্লা করা করছিলেন? না মানে আপনি বিশ্বাস করুন না 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 সরকার বাবু, আমি তো কথায় নয় সরকার বাবু, আমি কাজে বিশ্বাস করি। ম্যাডাম ম্যাডাম কাজে, হ্যাঁ এখন জান তো জান যে কাজটা আপনাকে বললাম সেটা করে দেখা। কিন্তু ম্যাডাম কার্তিক তো বিশ্বাস বাবুর বিয়ে। আচ্ছা আচ্ছা, আইনের কোন খাতায় লেখা আছে বলুন তো, কোন নেতা মন্ত্রীর বিয়ে হলে তাকে অ্যারেস্ট করা যাবে না? ম্যাডাম হ্যালো, কোন সংবিধানে লেখা? যদি কোনো গন্ডগোল হয় সামাল দেবেন? ম্যাডাম দরকার হলে এক্সট্রা ফোর্স নামাবেন, আর তাতেও যদি কোনো কাজ না হয় তাহলে তাহলে প্রথম গুলিটা চালাবেন আপনি। ম্যাডাম ডোন্ট অ্যাংরি মি। ম্যাডাম বিচার চাই, বিচার ঈশ্বরের কাছে আমি আমার প্রেমের যোগ্য বিচার চাই, আমার প্রেমের পরিণতি জানতে চাই। কবে থেকে বিনয়ের স্বপ্নের মালা গেঁথে বসে আছি, কবে পরাবো আমি ওর গলায়, কবে আপন করে বলবো কিছুক্ষণ আরো না হয়ে রহিতে কাছে, আরো কিছু কথা না হয়ে বলি দে মোরে, কিছুক্ষণ আরো না হয়ে রহিতে কাছে, আরো কিছু কথা না হয়ে বলি দে মোরে, এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠি তো ভরে, আরো কিছু কথা না হয়ে বলি দে মোরে, কিছুক্ষণ আরো না হয়ে রহিতে কাছে। গরিবদের নিয়েই তো বাবা দিন রাত পড়ে আছে, তাদের দুঃখে কাঁদছে, তাদের সুখে হাসছে। ওটা রাজনীতি পল্লবী, রাজনীতিতে অনেক কিছু করতে হয়, আবার গরিবের সাথে এক থালা ভাত খেতে হয়, সেটা শুধুমাত্র লোক দেখানোর জন্য। কিন্তু তুই ভাবিস না তোর বাবা গরিবদের নিয়ে মাতামাতি করে বলে ওদিনে মাথায় তুলে নাচবে? মা তাই বিনয়ের সঙ্গে তোর বিয়ে কোনো মতেই সম্ভব নয়। তাহলে তুমি শুনে রাখো মা, ওই বিনয়কে যদি তোমরা মেনে না নাও তাহলে আমিও এই বাড়ি ছেড়ে চলে যাব। কুজোই বলে চিদ হবে আর কাক বলে ফর্সা হবে, পালিয়ে গিয়ে জীবনের সব সমস্যার সমাধান হয় রে মা? না রে মা পল্লবী, তুই বিশোধন নাগের মেয়ে, পালিয়ে নয়, সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়াই করবি। তাজারে কার কাছ থেকে কিভাবে পালাবি রে মা? আরে এই পৃথিবীটা হলো একটা পুকুরের মতো, আজ নয় কাল মাছটিকে জালে ধরা পড়বে। পারলে ছেলেটাকে বলে দিস ছেড়া কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন না দেখতে। আজ তো বুঝতে পারছিস না পল্লবী, কিন্তু একদিন তুই ঠিক বুঝতে পারবি, ও তোকে নয় তোর টাকা সম্পত্তিকে ভালোবাসে। তোমাদের ধারণা সম্পূর্ণ ভুল, তোমরা চাইলে ওর সাথে দেখা করে কথা বলতে পারো। একটা রাস্তার ভিখিরির কাছে আমার মেয়ের জন্য আমাদের মাথা নত করতে হবে? হ্যাঁ তুই চাইলে ওকে 2-5 লাখ টাকা দিয়ে রিলেশনটা শেষ করে আসতে পারিস। বিনয় এখনো তোমার মতো পাক্কা খেলোয়াড় হতে পারেনি বাবা,
যে আমার দামটা এত সহজেই ঠিক করে ফেলবে। তুমি যেমন তোমার মেয়ের দামটা 2-5 লাখ টাকা ঠিক করলে, তারই অঙ্কটা বুঝতে না একটু সময় লাগবে। সেই জন্যই তো তোর মতের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে। আমি আমার সিদ্ধান্তে অটল। কিসের অভাব? গাড়ি বাড়ি টাকা পয়সা সুখ স্বাচ্ছন্দ্য কি নেই তো? অর্থই অনর্থের মূল কারণ বাবা। মা না বুঝলেও আমি বুঝি। তোমার অহিংসা রাজনীতির সুখের রাজভোগের থেকে দুঃখের পান্তা ভাত অনেক ভালো। পল্লবী, আমাকে আমার মতো করে থাকতে দাও বাবা। আর পারলে পারলে দয়া করে আমার পথের কাঁটা হয়ে দাঁড়িও না। কে কার মতো থাকবে সেটা ঠিক করবে একমাত্র আমি বাবা। আমি যেমন এই সমাজের নেতা, তেমনি তোদেরও ভাগ্য বিধাতা বাবা। তাই আমারও শেষ কথাটা শুনে রাখ পল্লবী। ওই বিনয় হবে আমার একমাত্র জামাই। বাবা বাবা, হ্যাঁ রে আমি তোর বাবা। তোকে কাঁদিয়ে গিয়ে আমরা কখনো সুখে থাকতে পারবো? তোর ভালোবাসাটা ঠিক কতটা মজবুত একটু যাচাই করে দেখছিলাম আর কি। তুমি সত্যি বলছো বাবা? সত্যি রে মা, সত্যি। তার মানে তুমি ওই ভিখারি ছেলেটার সঙ্গে? এই তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে? আরে কাকে ভিখারি বলছো কৃষ্ণা? আরে সুখ ছাড়া আমরা সবাই ভিখারি। আর যদি ভাবো টাকার কথা, আরে বাবা পল্লবী আমার একমাত্র মেয়ে, বিনয়ের সঙ্গে বিয়ে হলে ও তো আমাদের সমস্ত কিছুর মালিক হয়ে যাবে, তখন তো আর ভিখারি থাকবে না কৃষ্ণা। বাবা তুমি আমায় এত ভালোবাসো। আরে মা, তুই যে আমার একমাত্র মেয়ে, তাই তো সবকিছু গুছিয়ে খবর নেবার জন্য কার্তিককে আমি বিনয়ের বাড়িতে পাঠিয়েছি। কার্তিক এখনই খবর নিয়ে চলে আসবে। আসবে মানে এসে গেছি, খবর যে একেবারে জব্বর দাদা। বিনয়ের বাবা ভুবন বাবু তো একেবারে আল্লাহতে আটখানা, বিশদের মেয়ের সঙ্গে বিয়ের কথা শুনে একেবারে অবাক। তারপর কি যত্ন, কি যত্ন! এই কাটি, আমার হবু জামাই কি বললো? বিনয়ের সঙ্গে আমার দেখাও হয়নি দাদা, ও চাকরির জন্য কলকাতায় গেছে। আরে বাবা, চাকরির কি দরকার আমার এত বড় ব্যবসা? তোমার ব্যবসা বসবে না বাবা, ও নিজে কিছু করতে চায়। কিন্তু মা পল্লবী, তুই বল আমার ব্যবসা তোর বসতে কিসের অসুবিধে? তার যে আত্মসম্মান বোধটা অনেক বেশি বাবা, সে পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়াবে, তবু অন্যের টাকায় বিলাসিতা করবে না। কিন্তু যে আধুনিকতার ছোঁয়ায় তুই বড় হয়েছিস, পারবি পারবি সেই সুখ ছেড়ে দিয়ে সামান্য এক জীবন যাপন করতে? সময়ের সাথে মানিয়ে নেওয়ার শিক্ষা তো তোমরাই দিয়েছো বাবা, কপালের দোহাই দিয়ে মেনে নেব। কিন্তু কিন্তু আমি কি করে পারবো রে মা? তুই যে আমার একমাত্র সন্তান, তোর দুঃখে কি আমরা সুখী থাকতে পারবো? আরে আঘাতে আঘাতে আমার এই মনটা যে ভেঙে চুরমার হয়ে যাবে রে মা, চুরমার হয়ে যাবে। কেন না বাবা, কেন না, কেন না, আমি বিনয়কে বোঝাবো যদি তোমার সাথে দেখা করে। তাই কর মা, তাই কর। চোখের সামনে আমার মেয়ের অকাল বোধন আমি কিছুতেই দেখতে পারবো না রে মা, আমি কিছুতেই দেখতে পারবো না, কিছুতেই না। বাবা মেয়ের ভালোবাসা লড়াইয়ে তুমি যে আমায় বার বার হারিয়ে দিচ্ছ বাবা, তবে আজ আমি ভীষণ খুশি, কারণ আমার বাবা আমাদের ভালোবাসাটাকে আজ সমাজের উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। উনি শুধু একজন দক্ষ নেতাই নন, একজন ভালো পিতা। পল্লবী, পল্লবী মা শুনে যা মা, এই পল্লবী শুনে যাও। না না, এত বড় সর্বনাশ আমি কিছুতে মেনে নেব না, চাই না, চাই না তোমার বড় মনের পরিচয়। তুমি আমার মন বুঝার ক্ষমতা তোমার এখনো হয়নি কৃষ্ণা, তুমি যে অনেক কাঁচা। তার মানে তুমি? পূজোই বলে চিত হবে আর কাক বলে ভরসা হবে? তুমি বিষধর নাক আমার শিরায় শিরায় বিষ, একছো বলেই ফিরি। আমার বিষের জ্বালা যে কতটা ভীষণ তা কেবল তারাই বোঝে যারা আমার ছোবল খেয়েছে। এই সমাজে রন্ধে রন্ধে ঢুকিয়ে দেবো আমার বিষাক্ত বিষ, হিংসার আগুনে পুড়ে মরবে যুব সমাজ, সমস্ত পুণ্যকে ধ্বংস করে পাপের রাজত্ব কায়েম করতে চাই। কারণ কারণ আমি যে বিষধর নাক, কেউ তার থেকেও ভয়ঙ্কর। আমার শিরায় শিরায় বিষ, একছো বলেই ফিনি। কি করতে চাও তুমি? কুঁজোই বলে চিত হবে আর কাকে বলে ভরসা হবে। দাদা গুম করে দাও বিনয়কে, একেবারে গুম করে দাও। একটা ভিকরি চুরির বাচ্চা আমার মেয়েকে বিয়ে করার স্বপ্ন দিচ্ছে, পারবে না, পারবে না। ওই চোখ দিয়ে স্বপ্ন দেখার আগে ওর চোখ দুটো আমি উপড়ে নেব, ওর শরীরে বইবে শুধু আমার বিষাক্ত বিষ। কারণ কারণ
আমি যে বিষধর নাগ, আমার শিরায় শিরায় বিষ, এক চুবুলেই ফিরি। কিন্তু তুমি যে পল্লবীকে কথা দিয়েছ, কুঁজোয় বলে চিদ হবে আর কাক বলে ভরসা হবে। আরে আরে, আমার ডান হাত জানে না বাঁ হাতের কাজ, আমার চুবুলে শুধু বিষ আছে, কথার কোনো দাম নেই, বাধা দিলে ওর জেদটা অনেক বেড়ে যাবে, তাই ছাই চাপা দিয়ে আগুনটাকে দমিয়ে দিলাম। ওই ছাই চাপা আগুনে তোমার ঘর পুড়েবে দাদা, তাই যত তাড়াতাড়ি পারো জল ঢেলে নিভিয়ে দাও। এই বাজে ভক্ত ভক্তি আর বলছি, মাছের কাটা গোলায় বিঁধেছি, শুধু খিচখিচ করছে। আরে সকালবেলা কি নেশা করেছো নাকি? কথাটা শুনলে তোমার জুলমের নেশা কেটে যাবে, কারণ সবার আগে বাসটা তোমার মধ্যে পড়বে কার্তিক। মানে 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 নতুন এসেছি এই দেবীপুর থানায়, আর তার প্রথম কাজ ওই কার্তিক। এই কার্তিক কে অ্যারেস্ট করো? কিন্তু কার্তিক তার অপরাধ, সাংবাদিক রজতরায়ের মাথা ফাটি, তার ক্যামেরা কেড়ে নি, সমস্ত প্রমাণ লোপাট করা বাস করেছে সারা সাংবাদিকের। আবার বড় বড় কথা, ওই শালা পল্লবী আর বিনয়ের কেসটা নিয়ে চট পাকাচ্ছিল, শালাকে দিয়েছি একদম সাইজ করে। দাঁত কেলানো পাঞ্চারাম, ভুল করেছো কার্তিক। দাদা, ওই শালাকে একেবারে খুন করে আসা উচিত ছিল। বাবুরামকে পুলিশের চাকরি ছেড়ে সব খেলা দেখাতে হবে। যে সাম্রাজ্য আমি তিল তিল করে গড়ে তুলেছি এত সহজে কেউ ভাঙতে পারবে না। যে আমার সাম্রাজ্যে ধাবা বসাতে আসবে তার হাত দুটো আমি ভেঙে গুঁড়িয়ে দেব। আরে তুমি যদি কিছু না করতে পারবে তাহলে মাসে মাসে এত টাকা ঘুষ নাও কেন? ধাবা ওরে কাজ কেন আমার সাথে নেই, তার থেকে তুমি এক কাজ করো কাতি, দু চার দিন কোথাও গা ঢাকা দাও। সামান্য একটা মেয়ের জন্য আমাকে গা ঢাকা দিতে হবে? ওই ওভার কনফিডেন্স ওর কুষ্টির স্বস্তি পূজা করে ছেড়ে দিবি। কাউকে কিছুই করতে হবে না, যা করার আমি করবো। আমি দেখতে চাই ওই মহিলার কত বড় সাহস, আমার বাড়ি থেকে আমার লোককে তুলে নিয়ে যায়। অ্যারেস্ট হওয়ার পর আসামি থানায় যাবে না মর্গে, সেটা একমাত্র আমি ঠিক করবো মিস্টার বিষধর নাগ। কুঁজোয় বলে চিদ হবে আর কাক বলে ফর্সা হবে। বাবা, নামেও বিষ আবার কাজেও বিষ। এভাবে বলবেন না ম্যাডাম, প্রথম দিন আমার বাড়িতে এসেছেন, একটু চা জলখাল খাবেন, গল্প গুজব করবেন, আর প্রতি মাসের এক তারিখে আপনার পাওনা আপনার অ্যাকাউন্টে চলে যাবে। গর্দান করতে যে আপনারা বলতো সেটা আমার অফিসার বাবুরাম সরকারকে দেখে বুঝি, কথায় কথায় উনি যেভাবে লেজ নাড়েন তাতে তো এটা শিওর ওনার গর্দানটা একেবারে ফিক্সড। না না ম্যাডাম, আমি আগে থেকে এখানে ইনভেস্টিগেশন করছিলাম। ইনভেস্টিগেশন করছিলেন না, ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে আসামিকে কিভাবে পালিয়ে যেতে হয়। আপনি আমায় অপমান করছেন, মান সম্মান বোধ আপনি আছে নাকি? ম্যাডাম শাট আপ, একজন পুলিশ অফিসার হয়ে আপনি নিজেকে বিক্রি করে দিয়েছেন, আপনাকে তো পুলিশ বলতে আমার লজ্জা করছে। ইউ আর নট এ পুলিশ, ইউ জাস্ট লাইক এ প্লিজ ম্যাডাম। যাক ছাড়ুন ছাড়ুন ছাড়ুন, বলুন তো এখানে এখানে কার্তিক সামন্ত কে আছে? আগে আমি, এই আমি তো ভক্তি, কৃষ্ণের ভক্ত ভক্তি, প্রভুই যোগান শক্তি। কার্তিক এইখানে। হ্যাঁ আমি কার্তিক, বলুন কি আমার অপরাধ? হ্যাঁ সেটা তো আপনি থানায় গেলেই জানতে পারবেন। খবরদার খবরদার, আমার স্বামীর পারমিশন ছাড়া এখান থেকে কেউ এক পা এগোতে পারবেন না। পারমিশন? বৌদি, একটা কুকুরে তার প্রভুর কোলে বসতে গেলে পারমিশনের দরকার হয়, আপনার মতো স্ত্রীর স্বামীর পারমিশন লাগে উঠতে বসতে, কিন্তু আমি দেবী মুখার্জি আইনের রক্ষক। এই খান
ঢুকি পোশাকটা পরার পরে না কোন পারমিশনে তোয়াক্কা করি না এটা বিশ্বধর নাগের বাড়ি এখানকার সমস্ত আদব কায়দা ওনার নির্দেশেই চলে ডোন্ট অ্যাংরি মি হ্যাঁ অনেকক্ষণ ধরে আপনার অনেক বড় বড় লেকচার শুনে যাচ্ছি একটা কথা ভুলে যাবেন না আপনারা যাকে স্যালুট করেন সেই সব লোকের দিনের পর দিন আমার অ্যাপয়েন্টমেন্টের জন্যে আমার বাড়ির দরজার সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে মিস্টার নাগ লড়াইটা কিন্তু আমার সাথে হচ্ছে হ্যাঁ বেশি বেগরবাই করলে না আপনার বাড়ির দরজার সামনে জুমরাজ এসে দাঁড়িয়ে থাকবে ফর এ স্মল অ্যাপয়েন্টমেন্ট পুরো উকাতি দেরি না করে চিপি উঠে পড় আর আমি পালা বাবা আমি জানতে চাই আমার অপরাধ কি অপরাধ সাংবাদিক রজত রায়কে পিস্তলের ভয় দেখে ওর কাছ থেকে ক্যামেরা কেড়ে নিয়ে সত্য লোপাট করার অপরাধ প্রমাণ লাগে রম রম রাম রাম ইয়া ইয়া ও ওকে গিয়ে জিপে তুলুন ওকে ম্যাডাম এই চলো চলো গাতি এনি প্রবলেম কোনো অপরাধ করলাম তাহলে দাঁড়িয়ে আছেন কেন Get it out! I say you, get it out! Thago, আমিও যাই। তোমার এই টয়টা গাড়িটা নিয়ে একটু মার্কেটিং করতে যাচ্ছি। তুমি এখন এদিকে সামলাও। থ্যাংক ইউ মিস্টার নাগ, আমার সাথে কোঅপারেট করার জন্য। ওকে মিস্টার নাগ, বাই। ভুল করলেন ম্যাডাম। ভুল করলেন। আমার ঘুমন্ত অতীতটাকে জাগিয়ে দিয়ে আপনার নিজের বিপদ ডেকে আনলেন জনদ্রোহী নেতা হয়ে আমি আমার স্বচ্ছ ভাবমূর্তির বলে উড়ে যাচ্ছি মানে এই নয় আমার রক্তের নেশাটা কেটে গেছে আবার আপনি এই হাতে অস্ত্র তুলতে বাধ্য করলেন মিস্টার নাগ আপনার হাতটা একটু সামনে রাখুন হ্যাঁ না হলে এই হাতে হাত করা পড়াতে আমার জাস্ট এক সেকেন্ড সময় লাগবে কুজোয় বলে জিত হবে কাক কাক বলে ভরসা হবে ম্যাডাম ডোন্ট আপনার প্রতিটা গুলির হিসাব সরকারকে দিতে হবে আমার গুলির হিসাব নেয়ারও কেউ নেই নিয়তি আমার ভাগ্য লইছে নিশিদিক
খেলা করি বেদনার বালু চরি হায় গৌরী দয় তবুও তোমার আশা কেন যায় না যতটুকু চায় কিছু তার পায় না কিছু তার পায় না সে জানে কেন যে আমার আকাশ মেঘে মেঘে শুধু ভরে নিয়তি আমার ভাগ্য লইছে নিয়তি আমার গান গিয়ে কি নিজের জীবনের সব দুঃখ কষ্ট ভোলা যায় বল এছাড়া উপায় কি ডোনা দিনের পর দিন আমি হতাশার অন্ধকারে হারিয়ে যাচ্ছি হারিয়ে যা রাজকোষে ডুবে গিয়ে কি কোনো উপায় বেরোবে তার চেয়ে তোমার বাবাকে বলে বাবা বাবাকে বলে কোনো পথ বেরোবে না ডোনা কারণ তুমি সত্যের পথের একমাত্র পথিক নিজের জীবনের অবলম্বন শুধু ঝোলাভর্তি সততার সার্টিফিকেট আর সেই সার্টিফিকেটগুলো বাবা কাঁধে ঝুলিয়ে গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত শুধু বিনা পয়সায় সাধারণ মানুষের চিকিৎসা করে বেড়াচ্ছেন আর আমার মা সেই ভালো মানুষের গল্প গাথা নিজের আঁচলে বেঁধে ঠাকুর ঘরে মঙ্গল কামনায় ব্রতি হয়েছে নিজের কথা আগে ভাবতে হয় তোমার বাবাকে বলো পারিবারিকের চিকিৎসা না করে কোনো নার্সিং হোম খুলতে তাতে টাকায় তোমাদের আলমারি ভরে যাবে কিন্তু ডোনা বাবা যে বলেন টাকা নয় মানুষের সেবাই ডাক্তারের মূল ধর্ম ওই সময়টা আমরা 20 বছর আগে ফেলে এসেছি বলুন আজকের দিনে মানুষের মুখে একটাই স্লোগান আপনি বাজলে বাপের নাম ডোনা আমি যে সাধারণ ঘরে বিকম পাস করা একটা সাধারণ সন্তান হাজার চেষ্টা করলে কি আমরা এইসব পারবো চেষ্টা মানুষকে সব করে বলুন ডোনা আমার সাথে যখন নিজের জীবনকে জড়িয়েছো তখন আমার সুখ স্বাচ্ছন্দ্যের কথা তোমাকে ভাবতে হবে আমার কথা মতো তোমাকে চলতে হবে তাতে দুজনেরই ভালো হবে জীবনের সব বিসর্জন দিয়ে আমি তো তোমার মতোই চলছি ডোনা তোমার কথায় চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করতে চাইছি নিজেদের স্বপ্ন পূরণ করতে চাইছি কিন্তু সব কিন্তুর পরেও একটা সমস্যা তোমাকে আটকে রেখেছে বলুন আর সেটা হলো টাকা লিখে দেবেন কেন এটাতে তো আমার একার অধিকার নেই আরে বাবা তুমি কি একেবারে নিয়ে নিচ্ছ নাকি ব্যবসা দাঁড়িয়ে গেলে আমার দিয়ে দেবে সেখানে আমরা একটা ফ্ল্যাট কিনে নিই নিজেদের মতন করে থাকবো কিন্তু এত কিন্তু কিসের বরণ তুমি কি চাও না আমাদের সুন্দর একটা রঙিন জীবন হোক আমাদের চাওয়া পাওয়ার মাঝে সুন্দর একটা মধুর মিলন হোক দু চোখে থাকবে অনেক স্বপ্ন আর অনেক ভালোবাসা চাই ডোনা চাই তোমাকে ভালোবেসে সব বাঁধনে বাঁধবো বলেই তো আমার এই হৃদয় আসলে বসিয়েছি ওই দিগন্ত বিস্তৃত আকাশের যেমন কোনো শেষ থাকে না আমাদের প্রেমের পরিণতি হবে তাই সত্যি ধ্রুব তারার মতো সত্যি বলুন মন তোমার চুরি করে তোমাকে আপন করে নিলাম যে ধীরে ধীরে প্রেম ভালোবাসাতে চিরসাথী হয়ে রবে যে আমার হৃদয়ে
চেটো না মানে আমার ইয়ে মানে যার কথা আমি তোমায় বলেছিলাম। হ্যালো আন্টি। পাত্র। হ্যাঁ হ্যালো বরুণ কি বলছে রে? হেলতে নয় মা, ও তোমাকে হ্যালো বলছে। সে কি বরুণ, তোমার মা দেখছি সাধারণ কালচারটুকু জানে না? আমি সাধারণ ঘরের এক গরিব ডাক্তার স্ত্রী, আমার কি সব বিলেতি শিক্ষা আছে মা? এটাই এখনকার কালচার আন্টি, বিলেতি কালচার না জানলে নিজেকে খুব ব্যক্তিত্ব মনে হয়। হাজার বিলেতি সাবান গায়ে মাগলেও কাক কোনোদিন বক হয় না, আর পায়ে হাত দিয়ে প্রণাম করাটাই হচ্ছে আসল সম্মান দেওয়া। ওই সম্মানটাকে আমি মনে করি ওল্ড কালচার। আমার বাবা মা আমাকে ওই শিক্ষা দেয়নি। তা আমার বরুণকে কি তোমার ওই আধুনিক শিক্ষার স্কুলে ভর্তি করে দিয়েছো মা? অফকোর্স, আমার সঙ্গে জীবন কাটাতে হলে ওকে আমার মতো করে গড়ে নিতে হবে, বড় ব্যবসা করতে হবে, আধুনিক হতে হবে, গ্রামের এই প্যাট প্যাচে কাদা ছেড়ে শহরের রঙিন ফ্ল্যাটে গিয়ে থাকতে হবে। না না মা না, আমার ছেলে আমাদের ছেড়ে এই গ্রাম ছেড়ে কোথাও যাবে না। হাজার অভাব থাকলেও আমরা ভালোবাসার বাঁধনে এক হয়ে থাকবো। সেটা সময় বলবে আন্টি। মানে ওই নাকাপোনা ওল কালচার দিয়ে সিম্পথেটিক কর্তন করা যায়, টাকা পয়সা রোজগার করা যায় না। অভাবের টান পড়লে ওই নাকাপোনা দড়িটা না পট করে ছিঁড়ে যাবে, পট পট করে। বাই বরুণ। বাই আন্টি। সবকিছু তো আটকে আছে টাকা, বাবা যদি চায় তাহলে হয়তো একটা উপায় বেরোতে। আমি এসবের কি বুঝি বল, এই ব্যাপারে তুই তোর বাবার সাথেই কথা বল। বাবার কি আমার কথা শোনার সময় আছে মা? খোকা, বাবা তো ব্যস্ত দেশের ও দশের সেবা করতে, এই ঘরের কথা মনে থাকে কই? খোকা, দরিদ্র মানুষদের নিয়ে পড়ে আছে, তাদের সুখ দুঃখে নিজেকে উজাড় করে দিয়েছে। আপনার এলোয়ে বিব্রত রহিতে আস নাই কে হব নি পরে, সকলের দরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের দরে। নিজের জন্য তো অনেক বাঁচলাম রে বরুণ, এইবার যদি একটু পরের জন্য বাঁচি তাহলে ক্ষতি কোথায়? মানুষ হয়ে যদি মানুষের জন্য কিছু না করি, কিছু না ভাবি, তাহলে মানব জন্মটাই যে বৃথা রে বাবা। বাবা, মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখন হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখন আরে শোন শোন শোন, মানুষ কি মানুষের কাছে একটু সহানুভূতি আশা করে না? নিজের জীবনের কথা শুধু মানুষের জন্য ভেবে কি লাভ করতে পারবো? কি বলছিস বরুণ? ঠিকই বলছো বাবা, মানুষের কথা না ভেবে যদি একটু টাকা পয়সার কথা ভাবতে তাহলে হয়তো আমাদের একটু উপকার হতো। আহ বরুণ, টাকাটাই সব নয়, টাকা যদি জীবনের মূল হতো তাহলে মনুষ্যত্বের কোনো মূল্য থাকতো না। যুক্তি দিয়ে তুমি কখন আমাকে প্রমাণ করতে পারবে না বাবা যে টাকার চেয়ে মনুষ্যত্ব বড়? বলতে পারো, বলতে পারো তোমার ওই মনুষ্যত্ব দিয়ে তুমি কি কি কিনেছো বরুণ? বড় গাড়ি, বাড়ি, ব্যাংক ব্যালেন্স, এসি ফিস? না না, করিনি 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 পারোনি পারোনি বাবা, পারোনি বরুণ। তোমার মনুষ্যত্ব কেবল তোমাকে অভাব আর হাহাকার দিয়েছে, আর যারা তোমার মনুষ্যত্ব নিয়েছে তাদের সবটাই আছে, শুধু তুমি আর তোমার মনুষ্যত্ব নেই। কিন্তু আমি না থাকলেও আমি আমার কাজের মধ্যে চিরকাল বেঁচে থাকবো। আজ যে মনুষ্যত্বকে তুই ছোট করে দেখছিস, সেই মনুষ্যত্বের জন্য তুই আজ বড় হয়েছিস, শিক্ষিত হয়েছিস, শিক্ষিত। আমার এই শিক্ষা অচল বাবা। আজকে দিনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশনের সার্টিফিকেট গুলো ওই জন্ম তারিখের কাজে লাগে বরুণ, আর ওই যোগ্যতায় যে চাকরি মেলে আমি ব্যবসা করতে কিন্তু কিন্তু তার জন্য তো অনেক অনেক টাকার দরকার। হ্যাঁ বাবা, সেই জন্য বাড়িটা তুমি আমার নামে করে দাও, ওটা ব্যাংকে মর্টগেজ রেখে আমি একটা লোন নেব। কি বললি? বাড়িটা তোর নামে করে দেবো? কিন্তু বাড়িটা তো তোর একার নয়, এ বাড়িতে দেবীরও সমান অধিকার রয়েছে। আরে বাবা না, মানে আমি বলছিলাম কি, আমি তো একেবারে নিয়ে নিচ্ছি না,
ব্যবসা দাঁড়িয়ে গেলে আবার দিয়ে দিব। তাছাড়া তিনি পুলিশের চাকরি করে, ও চাইলে মোটা টাকা ঘুষ নিয়ে ওই রকম দশটা বাড়ি বানাতে পারে। কিন্তু সমাজের শিক্ষা মূল্যহীন হলেও আমার বাবা মায়ের দেওয়া শিক্ষা আমার কাছে মূল্যবান দিদি, আর সেই শিক্ষা আমাকে শিখিয়েছে কিভাবে সৎ পথে অর্থ উপার্জন করতে দিদি। হ্যাঁ বাবা, বাড়িতে ঢোকার সময় সব কথা শুনেছি, আর তাতে যা বোঝায় আমি সব বুঝেও গেছি। বুঝে যখন গেছিস তখন তুই একটু বাবাকে বুঝিয়ে বল না। আচ্ছা আচ্ছা, আমার কথাটা তো একেবারে অযুক্তিকর নয়। না রে ভাই, না অযুক্তিকর নয়, কিন্তু বাবা মায়ের কথা ভেবে দেখ, আমরা তো ওনাদেরই সন্তান বল। কিন্তু এক সন্তান সুখের গাড়ি করে ঘুরে বেড়াবে, আর এক সন্তান দুঃখের অন্ধকারে মুখ থুবড়ে পড়ে থাকবে, এটাও তো ঠিক নয় ভাই। বাবা মা জন্ম দিয়ে আমাদের বড় করে তোলে, কিন্তু প্রতিষ্ঠিত হওয়ার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদের ভাই। ভুল ভুল দিদি ভুল, শুধু জন্ম দিলে শিক্ষা দিলে হয় না দিদি। এই সমাজে প্রতিষ্ঠিত হতে গেলে টাকা লাগে দিদি, টাকা। আর সেই টাকা যখন কোনো বাবা মা দিতে অক্ষম হয় তখন সেই বাবা মায়ের জন্ম দেওয়ার আগে 10 বার ভাবা উচিত। শুকনো গাছের পাতার মতো উড়ে যাবে সুখ শান্তি সততা বিশ্বাস। বাবা তুমি শান্ত হও বাবা, আমার কোনো অধিকার লাগবে না, তোমরা আমার বাবা মা, এটা আমার সব থেকে বড় অধিকার। শোনো বাবা শোনো, ও আমার ছোট ভাই, আমি তো ওরই বড় দিদি বাবা, ওর কোনো কষ্ট হলে আমি কি করে সহ্য করবো বলো তো। শোনো শোনো, আমার কোনো সম্পত্তি লাগবে না, সব তুমি ওকে লিখে দাও, তাতে যদি ওর সমস্যার সমাধান ঘটে তাতেই তো আমি খুশি হব বাবা। দেবী সব কিছু লিখে দিলে আমরা যে আশ্রয় থেকে আশ্রয়হীন হয়ে যাবো। মা মাগো, নিয়তির লেখা তো কেউ বদলাতে পারে না মা। দেবী যদি নিয়তি চায় তাহলে তাই হবে। দেবী তোমরা আমায় ভুল বোঝো না, তোমরা দেখো আমি ঠিক সব সামলে নেব, আমাকে আমাকে একটু সময় দাও। বেশ দিলাম, আর রইলাম সময়ের অপেক্ষা। বাবা তুই একদম চিন্তা করিস না, আমি চেষ্টা করব ব্যাংক থেকে যাতে তোর লোনটা তাড়াতাড়ি উঠে আসে, আর বাবাকে নিয়ে গিয়ে আমি সব কিছু ব্যবস্থা করে দেবো। দিদি আমার বাবা মায়ের উপকার কিন্তু কোনদিন ভুলবি না। ভুলবো না রে দিদি, ভুলবো না। ওরে দিদি, আমাদের সবার শরীরে বইছে একই রক্ত, আর সেই রক্ত কখনো বেইমানি করতে শেখায় না। ছোট্ট থেকে বাবা মার ভালোবাসা আর তোর স্নেহ মমতায় বড় হয়েছি, শিখেছি সততার মন্ত্র, দেখেছি জ্ঞানের আলো, শুনেছি অমৃত বাণী, তাই এত সব এক মুহূর্ত মিথ্যা হতে পারে না রে দিদি। তাই তো আজ আমার মুক্ত কণ্ঠে বলতে ইচ্ছে করছে। অনেক বলেছিস, এবারে আমি বলছি তোর কি বলতে ইচ্ছে। হ্যাঁ কি বলবি বল। दुनिया में आए तेरा ही आंचल पाए, जन्मों की बीमारों पर हम प्यार अपना लिख जाए। खुशबू कब दूर पवन से, कब दूर बहार चमन से, बंधन तो प्यार का बंधन है, जन्मों का संगम है।
প্রণামনীয় পূজনীয় বাবা মা, মাথাটা ঠিক রাখিস। আমিও তাই চাই রে মা, আমিও তাই চাই। আমার জীবনের সবটুকু শিক্ষার শ্রম দিয়ে তোদের বড় করেছি, মানুষ করেছি, শিক্ষিত করেছি, তা কোনোদিন বিফল হতে পারে না। আর তাই যদি হতো তাহলে এই মানিক মুখার্জির সব অঙ্কগুলো যে ভুল হয়ে যেত রে মা। কিন্তু শান্ত হতে চেয়েছি, আমি শান্ত হতে পারছি না। বিবেকের দংশনটা না, বিবেকের দংশনটা আমাকে কুড়ে 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 খাচ্ছে। যেভাবে হোক আমাকে সবকিছু ঠিক করতে হবে, যেভাবে হোক আমাকে সমস্যার সমাধান করতেই হবে। তাই তো সেই আশায় আজ আমি তোমার কাছে এসেছি মা। একি আপনি আমাদের বাড়িতে? হ্যাঁ, আমি বড় বিপদে পড়ে আজ আমি তোমার কাছে এসেছি। বিপদ? কিন্তু আপনাদের বাড়িতে ঢুকতে গেলে তো পারমিশনের দরকার হয়। বিপদ সে পারমিশনটা পেল। আমার অপরাধ নিও না মা, কি যন্ত্রণা যে ওই মানুষটার সঙ্গে একেবারে জ্বলছি তার মাত্র ভগবানই জানেন। তার মানে আমি এতদিন ধরে একটা দানবের সঙ্গে ঘর করছি মা, এবার আমি মুক্তি চাই। ও আচ্ছা আচ্ছা, সেইটা আপনি এতদিন পরে বুঝতে পারলেন? অনেক আগেই বুঝেছি মা, কিন্তু বলার মতো বিশ্বাসযোগ্য কাউকে পাইনি। যাকে সাহায্য কথা বলেছি তাকে ওই শয়তানটা টাকা দিয়ে কিনে নিয়েছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি যে বিক্রি হব না সেটা আপনি বুঝলেন কি করে? মায়ের রাজা মেয়েকে চিনতে পারে মা। আপনি এই ব্যাগের মধ্যে আমার স্বামীর সমস্ত দুনুপুরি কাজের কাগজপত্র আছে, এই ব্যাগটা তুমি নাও মা। আর এই কাগজগুলো খুব যত্ন করে গুছিয়ে রেখো। না মা, কি হলো? না, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কিন্তু দেখো, এই কথা কেউ যেন জানতে না পারে, তাহলে কিন্তু আমি আর বাঁচবো না। একদম ভাববেন না, কেউ জানতে পারবে না। যাক বাবা, তুমি আমাকে বাঁচালে মা, এবার আমি আমাকে বাঁচালে মা। আসলে সকালে প্রেসারের ওষুধটা খাইনি তো, তাই মাথাটা একটু ঘুরছিল। আমি এখন আসি। হ্যাঁ শুনুন, বলছি যে আপনি কি একা বাড়ি যেতে পারবেন না আমি একটু পৌঁছে দেবো আপনাকে? না না, আমি একা যেতে পারবো। ওকে, আসি মা। আসুন, তুমি ভালো থেকো, ভগবান তোমার মঙ্গল করুক। তুমি ভালো, খুব ভালো। পৃথিবীতে যে কত রকমের মানুষ আছে। বিষধর নাক, তোমার বিষ দাঁত ভাঙবে এবারে দেবী মুখার্জি। এবারে আমি দেখব আমার হাত থেকে তোমাকে। কে কার হাত থেকে বাঁচবে সেটা সময়ই বলে দেবে ম্যাডাম। আপনি আমাদের বাড়িতে আসতে চাইনি, কিন্তু অর্ডার তাই আসতে বাধ্য হলাম। তার মানে? মানে উপর মহলে খবর আছে আপনি নাকি মোটা টাকা ঘুষ নিয়ে কার্তিক সামন্তকে ছেড়ে দেবেন বলে। আমি বলছি না, উপর মহলের খবর, তাই বাধ্য হয়ে আপনার বাড়িতে আমি সার্চ করতে এলাম। সার্চ? ওকে, বাট রিমেম্বার সরকার বাবু, ঠিকটা যেন আবার ঘুরে না যায়। চালাতে জানলে ভুল হয় না ম্যাডাম, তার আগে বলুন তো আপনার হাতের ব্যাগে কি আছে? হ্যাঁ আছে, কিছু জরুরি কাগজপত্র আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দয়া করে একটু খুলে দেখাবেন ম্যাডাম। অফ কোর্স, হোয়াই নট, ওয়েট ওয়েট, আমি দেখাচ্ছি ব্যাগের মধ্যে কি আছে।
সাংবাদিক রজত রায় সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক খবর কালেক্ট করাই আমার কাজ। তার মানে কি বলতে চান আপনি? বলতে চাইছি এটাই যে বাঁদরলে যত লম্বাই হোক না কেন তাদের সিংহকে বাঁধা যায়। কি বলতে চান আপনি? বলতে চাইছি এটাই যে ম্যাডাম দেবী মুখার্জির কথা মতন এই রুমের সমস্ত কিছু আগের থেকে সিসিটিভিতে ট্র্যাক করা হয়েছে। হ্যাঁ, আর সেই ট্র্যাক করা ফুটে যাচ্ছে আমার এই মোবাইলে। আর তাই বলছিলাম থানায় যাবার আগে সেই ফুটেজটা দেখে নিলে হতো না কি? তাতে আমার লাভ? আরে আগে তো দেখো। আপনি যার ভরসায় আপনি এত লাফাচ্ছেন না, আসলে সেটা একটা চ্যাংড়া ছোড়া, ওই গায়ে গতরে আছে বিষদ থেকে ছোট লাল পিঁপড়ের অনেক বেশি। যান 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 তো। আচ্ছা দেবী দেবী, তুমি জানতে পারলে কি করে? তারা তোমাকে ফাঁসাতে চাইছে। রাজত রাজত রাজত, পুলিশে চাকরি করতে করতে আমি ক্রিমিনাল চিনতে শিখে গেছি। আচ্ছা, তাই কোন ক্রিমিনালের কত দূর তো? হ্যালো, আমার জানা আছে। ও হ্যালো ম্যাডাম, ওই জগতে ছাড়াও যে তোমার আরেকটা অন্য জগৎ আছে সেটা কি তুমি ভুলে যাচ্ছো? রাজত বাবু, হ্যাঁ আমি জানি, আমি জানি তুমি হচ্ছে আইনের রক্ষক, সততার প্রতীক এবং মানুষকে সেবা করাই তোমার মূল মন্ত্র। কিন্তু সেই মানুষের ভিড়ে যে এই তোমার এই মনের মানুষটা হারিয়ে যাচ্ছে সেটা কি তুমি বুঝতে পারছো না? যে মনের মাঝে থাকে সে কখনো হারিয়ে যায়? আচ্ছা রাজা, আমার একটা কথার উত্তর দাও তো। বলো। হ্যাঁ বলছি, বলছি যে আমি তো পুলিশে চাকরি করি। হ্যাঁ করো। করি তো রাজা, তুমি জানো তো। আরে কি হয়েছে বলো। এই রাজা, হ্যাঁ আমার কি মন টন কিছু নেই নাকি গো? মন টন? ম্যাডাম তোমার ওই মন টন মানে তোমার মনের মাঝে কি আমি হাই পেতে পারি? তুমি তো প্রথম থেকেই আমার মনের মাঝে আছো, আবার আবার নতুন করে থাকতে চাওয়ার কারণটা কি জানতে পারি? ভয়? ভয়? কিসের ভয় রজত? তোমাকে, তোমাকে হারিয়ে ফেলার ভয়। আচ্ছা রজত বাবু, শরীর থেকে আত্মা কখনো হারিয়ে যায়? কিন্তু মৃত্যু এলে কেন? আমরা দুজনে একসাথে লড়ব। দেবী কহি না যা,
আপনি কমিটির অফিসে চলে যান, ঘোষণাটি শেষ হলো। চলে তো এলাম, কিন্তু কথা বলবে কিনা তাও জানি না, কাউকে দেখতেও পাচ্ছি না, কোন সাড়াও পাচ্ছি না। চিনতে পারেন ভুবন? তুমি চিনতে পেরেছেন তাহলে? কিছু মনে করবেন না, বাধ্য হয়ে এত রাত্রে আপনার বাড়িতে আসতে হলো। কিসের বাধ্যতা? কোন সাহসে তুমি আমার বাড়িতে ঢুকেছো? না এসে যে উপায় নেই মানিকদা। তার মানে? তিন দিন পর পামেলা জেল থেকে ছাড়া পাচ্ছে। হ্যাঁ বৌদি, মানুষটা এবার জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাবে। শুনতে চাই না আমি তোমার কোনো কথা, শুনতে চাই না, তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ও কথা বলবেন না মানিকদা, আপনারা ছাড়া তার আর কে আছে, কোথায় যাবে, কে দেবে আশ্রয়? তা আমি জানি না, সে একটা খুনি, তার জন্য বাড়িতে কোনো জায়গা নেই। সে খুন করেনি মানিকদা, বিনা দোষে তাকে 25 বছর জেল খাটতে হয়েছে, তার সাজা সে পেয়ে গেছে, আর আপনারা তাকে সাজা দেবেন না। মিথ্যা, মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা, সে একটা খুনি, আদালতে দাঁড়িয়ে তার বিরুদ্ধে প্রমাণ সহ সাক্ষী দিয়েছে, সুতরাং সে আমার কাছে খুনি ছাড়ার কিছুই নয়। না মানিকদা, ওরা মিথ্যে বলেছে, আমি জানি সে খুন করেনি। তাহলে তখন বলনি কেন? কি করব বৌদি, যে প্রমাণ আমার কাছে ছিল তা আমি হারিয়ে ফেলেছি, তাই তো একজন নিরপরাধ মানুষটাকে বিনা দোষে ওই শয়তানরা জেলে পাঠিয়ে। মানি না, মানি না, তোমার কোনো কথা আমি মানি না, তাছাড়া যে খুন হয়েছে সে আমার। অতীতের সমস্ত কথা ভুলে নিজেদের সংসারটা আমরা নতুন করে সাজিয়েছি ভুবনদা, দয়া করে সেই সাজানোর সংসারটা তুমি ভেঙে দিও না ভুবনদা, তুমি ভেঙে দিও না। বৌদি, বৌদি, আমার কথাটা শুনুন বৌদি, আপনাদের কোনো ক্ষতি হোক আমি তা চাই না, কিন্তু সেও তো আপনাদের আপনজন, এই সংসারে কেউ নয়, সে একটা খুনি, তাকে আমি কিছুতেই ক্ষমা করব না। সে যদি এখানে আসে তাহলে আমার এই সংসারটা সমুদ্রের ঢেউয়ের মতো কূলে এসে ভেঙে যাবে। এতদিন ধরে যে সম্পর্কের বন্ধনটা আমি তিল তিল করে মজবুত করেছি তা এক ঝটকায় ছিঁড়ে যাবে। তুমি চলে যাও ভুবন, তুমি এখান থেকে চলে যাও, চলে। ঠিক আছে দাদা, আমি চলে যাচ্ছি, তবে একটা কথা জেনে রাখবেন, আমি কোনো মিথ্যে বলিনি আর সেও কোনো খুন করেনি, বিনা দোষে যে সাজা সে পেয়েছে তার প্রতিকার সে নিজেই করবে, কেউ যাক আর না যাক আমি যাবো তার কাছে, ওই জেলখানা থেকে তুলে এনে দাঁড় করাবো এই মানুষের সমাজে, মানুষের সমাজে। একই হলো, কোথা থেকে একটা কালো মেয়েকে সে আমাদের সংসারে জমা হলো, 25 বছর ধরে সেই সত্যটাকে ভুলে নিজেদের সংসারটা আমরা নতুন করে সাজিয়েছিলাম, কোন এক কাল বৈশাখী ঝড় এসে সমস্ত ইতিহাসটা কি উল্টে দেবে? তুমি বলো না গো, তুমি বলো, বলো। শান্ত হও, শান্ত হও পার্বতী, শান্ত হও, আমি যে সংসারের বটগাছ তোমার মতো তো সহজে আমি ভেঙে পড়তে পারি না, তাহলে 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 যে এই সংসারের সমস্ত খুঁটিগুলো আলগা হয়ে যাবে, 25 বছর ধরে যে মিথ্যাটাকে আমি সত্যের আলো দিয়ে ঢেকে রেখেছি তা আবার আমি মিথ্যার অন্ধকার আমি হারিয়ে যেতে দেব না, আমি লড়াই করব পার্বতী, হ্যাঁ আমি লড়াই করব, জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি লড়াই করব, তবে সে লড়াইটা আমার টাকা পয়সা লোভ লালসা লড়াই নয়, সে লড়াইটা হবে আমার ভালোবাসার লড়াই, সেবার লড়াই, সেবার লড়াই। তুমি ঠিক বলেছো গো, তুমি ঠিক বলেছো পার্বতী। হারিয়ে গেছি, হারিয়ে গেছি আমার জীবনে সুখ শান্তি ভালোবাসা সব হারিয়ে গেছি, মনের অজান্তে যে রঙিন স্বপ্নে জালটা বুনেছিলাম একটা দুঃখের দমকা হাওয়া এসে সেই জালটাকে কেটে ছিন্ন ভিন্ন করে দিয়ে গেছে, আমি যেন নিঃস্বরিক্ত অসহায় অবলম্বনহীন ক্লান্ত পথিক, শুধু খুঁজে চলেছে আমার বাঁচার আসল ঠিকানা। বিনয়, বিনয়, তুমি না বলেছিলে, তুমি না বলেছিলে সারা জীবন আমায় ভালোবাসবে, তুমি কথা দিয়েছিলে না, তুমি কথা দিয়েছিলে না সারা জীবন আমার পাশে থাকবে।
বলেছিলে গো চাদরে মুড়ে থাকা সুখের কল্পনা থেকে তুমি আমায় মুক্তি দাও। আপনি কেন বুঝতে পাচ্ছেন না? কি বুঝবো, কি বোঝাবে তুমি আমায়? আমার থেকে দূরে সরে গিয়ে তুমি আমায় একা করে দিয়েছো। এই সমাজের কাছে আমি শুধু ঘৃণার পাত্রী হয়ে গেছি। দেখুন, আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে। না বিনয়, না কোনো ভুল নয়। তোমাকে ভালোবাসা আমার ভুল নয় বিনয়, তোমাকে আপন করে কাছে পাওয়াটা আমার ভুল নয় বিনয়, তোমাকে নিয়ে জীবন কাটানো স্বপ্ন দেখাটা আমার ভুল নয় বিনয়। তুমি শুধু আমার বিনয়, আমার আমার আমার। হ্যাঁ, ছাড়ুন ছাড়ুন বলছি। একই ছবি তুলে আপনাকে প্রমাণ দিলে ভালো হতো। অহংকারের চশমাটা আপনার সামনে রাস্তাটাকে না কালো করে রেখেছে। সামান্য একজন যে নিজের যন্ত্রণা নিয়ে অস্থির হয়ে আছে, যন্ত্রণা রঙিন হোটেলে গিয়ে রাত কাটাতাম, এই নির্জন পার্কে একা একা বসে থাকতাম না ম্যাডাম। আপনি কিছু মনে করবেন না আসলে। ও বাবা, এখন তো দেখছি ওর জন্য তোমার দরদ উথলে উঠেছে। তা ওর রূপ যৌবনে মজে গেলে নাকি? আমাদের ব্যক্তিগত ব্যাপারে ইন্টারফেয়ার করাটা আমি একদম পছন্দ করি না। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। চলে এসো বরুণ, চলে এসো। খেলা করার চেষ্টা করবে তাদের জীবনে থাকবে না কোনো কমা, অনলি ফুল স্টপ। আমি বিষধর না, আমার শিরায় শিরায় বিষ, এক ছোবলেই ফিনি। আমি তোর বাবারে দুঃখ একটাই রে মা,
তোর বাবার কথা তোর বিশ্বাস হলো না। এ কথা কেন বলছো বাবা? ঠিকই বলছি, বিশ্বাস হয়নি বলেই তো আমি বলার পর বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে এসে তুই এখানে বসে বসে চোখের জল ফেলছিস। বিশ্বাস আছে বাবা, বিশ্বাস আছে। তাই তো বিনয়ের সাথে আমার বিয়ের কথা শুনে নিজেকে ভাগ্যবতী আর পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ বাবা তুমি এটাই মনে করি। কিন্তু বাবা, মনের মধ্যে একটা সংশয় বারবার উঁকি দিচ্ছে। কিসের সংশয় রে মা? গতকাল রাত্রে একটা অজানা ফোন এসে। যতবার যতবার আমি সবটা কন্ট্রোল করে হাতের মুঠোর মধ্যে নিয়ে আসতে চাইছি, ততবার ততবার কোনো না কোনো সুরের বাচ্চা খোঁচা মেরে আমার কাটা জায়গাটা আরো বিষাক্ত করে দিচ্ছে। কেমন যেন খটকা লাগছে। এ পল্লবী মা, বাবা তোকে ছোট থেকে কোলে পেটে করে মানুষ করেছি, বড় করেছি, তোর ব্যথাই যে আমার বুকটা ভেঙে খান খান হয়ে যাবে রে মা। তোকে আমি কথা দিচ্ছি রে মা, তোর সব দুঃখ আমি নিজের হাতে বুঝিয়ে দেব। এবার থেকে আমার জীবনের একটাই লক্ষ্য, তোর জীবনে বিনয়কে ফিরিয়ে দেওয়া। জানি বাবা জানি, তুমি তোমার মেয়েকে খুব ভালোবাসো। বাসি রে মা, আমার জীবনের থেকে তোকে বেশি ভালোবাসি। তাই তুমি কি ঠিক করেছি জানিস? আরে আমার নতুন হোটেল মানে হোটেল একবার ওপেনিং এ মেন সিঙ্গার আর ডান্সারের জায়গাটা আমি তোর জন্যই খালি রেখেছি, কারণ আমি চাই তুই সব সময় আনন্দে থাক। রে মা যাবি তো? যাবো বাবা, নিশ্চয়ই যাবো। ওখানে কি আমি প্রাণ খুলে নাচবো আর গাইবো। ব্যাস ব্যাস, এতেই আমি খুশি, আর আমার কিছুই চাই না। তুই এক কাজ কর, তুই বাড়ি চলে যা, আমি থানার কাজটা মিটিয়ে আসছি। তোর মাকে বলবি বাড়ি ফিরতে আমার দেরি হবে। আসি তাহলে আমার সোনামি, আমার লক্ষ্মী মেয়ে। বাই 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 বাবা, তাড়াতাড়ি ফিরে কিন্তু, আর রাতের ডিনারটা সবাই একসাথে করব। যাক, আজ আর কোনো চিন্তা নেই, শুধু শুধু চিন্তা করছিলাম। আমি তো ভুলেই গিয়েছিলাম আমার মাথার উপর ভগবান হয়ে বসে আছে আমার বাবা বিষধর নাগ। আমার বাবা জিন্দাবাদ। লড়াই 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 চাই, লড়াই 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 চাই, আমাদের নেতা বিষধর নাগ, আমাদের নেতা বিষধর নাগ। আসতে ভাই সব আসতে। দেখো ভক্তি, এত ব্যবস্থা করে একটা বন্দোবস্ত করে গেল না, সব গাধা গাধা। শুধু শুধু মাসে এক গাধা টাকা খরচ করেন, এখন বুঝতে পারছি কেবল ভস্তে ঠিক ঠেলা হচ্ছে। এমন একটা সুন্দর প্রাণ কোষে কৃষ্ণকে পাঠালাম, সেটাও সাকসেস করতে পারলো না, সব অপদার্থের দল। এতক্ষণে ওই আইসি ম্যাডাম লোকাপে থাকা উচিত, তা নয়। আমরা থানায় এসেছি কার্তিককে ছাড়া। ওই বাবুর আমি একটা গাধার থেকে অধ, আমাকে ধমক দিয়ে কি হবে? তার থেকে ভগবানকে ধন্যবাদ দিন, ওনার করুণাতেই আমরা সবাই লকআপের বাইরে আছি। কি বাজে বকছো? ঠিকই বলছি, কে জানতো যে ম্যাডাম সাংবাদিক রজত রায়কে দিয়ে ঘরের মধ্যে ক্যামেরা ফিট করে রাখবে? ধন্য ধন্য ওনার বুঝ। চুপ, একদম চুপ। ওই মেয়েটার গুণগান করার জন্য কি আমার কাছ থেকে মাসে মাসে টাকা নাও? আরে রাখুন আপনার টাকা, যত সব ফুটবল কাজ করবেন আপনারা আর তো সবে আমার সরকার। চুপ থাকা দরকার, এখন নিজেদের মধ্যে ঝামেলা না করে আগে ভাবো কার্তিককে কি করে ছাড়ানো যায়। পাওয়ার কিছু নেই ভক্তি, আমি বিষধর নাগ, আমার সমস্ত প্ল্যান কোষা। কার্তিককে ছাড়াবার কাগজপত্র আগে থেকেই আমি বাবুরামকে দিয়ে দিয়েছি। তার কথা বাড়িয়ে লাভ কি? ম্যাডাম এখনই কার্তিককে নিয়ে আদালতে যাবে, এবার এই কাজটা হাসিল করতে হবে, তারপর দেখি কে জেতে আর কে হারে। পারবে না, উজোই বলে চিদ হবে আর কাক বলে ফর্ষা হবে। এই বিষধর নাগের কাছে ওই কিছুতেই জিততে পারবে না। আমি একবার হেরেছি কিন্তু বারবার হারব, কার্তিক আর ছাড়া পাবেই। আর তারপর খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। ও আমার ভালো রূপটা দেখেছে, এবার আমার ভয়ঙ্কর রূপটা দেখবে। আমি শালা বিষধর না, আমার শিরায় শিরায় বিষ এক ছোবলেই ফিরি। ওই দেবী মুখার্জিকে আমি হাসি কাঠে ঝুলিয়েই ছাড়বেন, কেননা আপনার পিছনে যে আমি বাস দিয়েছি তাই না মিস্টার না, আই মিন বিষধর না? ম্যাডাম তা সকাল সকাল আমার থানায় কি ব্যাপার? আপনার সাথে দেখা করতে এলাম ম্যাডাম। আমার সাথে দেখা? কিন্তু আপনি আমি তো দুই মেরু, তাই আপনার সাথে আমার বন্ধুত্ব জাস্ট ইম্পসিবল। আসলে ব্যাপারটা হলো, আই ও শাট আপ, যখন দুজন বড় মানুষ কথা বলে তখন তার মাঝখানে কথা বলতে নেই সেখানে কে মিস্টার না? অপকর্মের সব কিছুই তো শিখিয়েছেন, তা বোধহয় এই শিক্ষাটা আপনি দিতে ভুলে গেছেন। আসলে ম্যাডাম এনারা এসেছেন কার্তিকের রেহাইয়ের জন্য। ও তাই বলুন, তাই বলুন, সাপ এসেছে ব্যাঙ ধরতে। আপনি
মধ্যে ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন ম্যাডাম। ধৈর্যের কোথায় দেখলেন মিস্টার নাগ? আচ্ছা মিস্টার নাগ, আমি তো শুনেছি নেতা মন্ত্রীদের অনেক বেশি ধৈর্য থাকে, তা আপনার পেস সেন্স লেভেল এত কম কেন? আপনাকে আমি সমীহ করে কথা বলেছি বলে এই নয়, আপনি আপনার অধিকারের মাত্রা ছাড়িয়ে যাবেন। আই চুপ করুন, একদম চুপ করুন, এই একদম বড় বড় কথা বলবেন না। আপনি বিশাল বড় বড় কথা বলেন, আপনি বিশাল ফালতু কথা বলেন, একদম ফালতু লোক আপনি। জননেতা সেজে দুটো পয়সার মুখ দেখে মানুষের থেকে সিম্পাথি কুড়িয়ে নিজেকে বিরাট কিছু কেউ এটা মনে করেছেন নাকি? দেবী মুখার্জি, এটা আমার থানা, এখানে আমার গলার জোরটাই চলে, এখানে আমার কথাতে সকাল হয়, আবার আমার কথাতেই না সন্ধেটা নামে। যান যান যান, কার্তিককে ছাড়তে হলে যান, কোর্ট থেকে পারমিশনটা নিয়ে আসুন তো। আপনি তো ওকে নিয়ে যেতে পারবেন না ম্যাডাম। কেন কেন পারবো না? আপনি কি ওকে বাড়িতে নিয়ে গিয়ে জামাই আদায় করবে? না ম্যাডাম, এই কাগজে আপনাকে আটকে দেবে। দেখি কোন সেল আটকে। তার মানে কি বলতে চাইছেন আপনারা? বলতে চাই আপনি যেদিন ওকে অ্যারেস্ট করেন, মানে সেদিন কার্তিক সামন্ত সাংবাদিক রজত রায়কে আক্রমণ করতে পারেনি, তার মানে ওই দিন কার্তিক সামন্ত বিডিও অফিস ঘেরাও আন্দোলনে সকাল থেকে সন্ধ্যা অব্দি অ্যারেস্ট হয়ে থানার লকআপে ছিল, এই তার এফআইআর কপি। অর্থাৎ যে মানুষটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার থানার লকআপে আটকে থাকে, সে কখনো অন্য কোথাও কাউকে অ্যাটাক করতে পারে না। তাই চলে কোনো তেল নেই কার্তিকের জেল নেই, চলে কোনো তেল নেই কার্তিকের জেল নেই। এবার আপনি বলবেন গলার লকেট, তার প্রমাণও আছে সরকার বাবু। সেই লকেটটা বিগত 10 দিন আগে হারিয়ে গেছে বলে কার্তিক সামন্ত থানায় এসে একটা ডায়েরি করে গেছে, এই তার ডায়েরির কাগজ। আপনি বিক্রি করে দিয়েছেন ছেড়ে দিন। একটা প্রশ্নের উত্তর দিন তো, কত টাকার বিনিময়ে আপনি আপনার নিজের মা বোনকে বিক্রি করতে পারবেন? মুখ সামলে কথা বলবেন ম্যাডাম। শাট আপ ইউ ইউ শাট আপ। কলারটা ছেড়ে কথা বলুন। ছাড়বো না। কলারটা ছেড়ে কথা বলুন। ছাড়বো না। কলারটা ছেড়ে কথা বলুন। ছাড়বো না। আমি আপনার সিনিয়র, আমি চাইলে এক্ষুনি আপনার জামা প্যান্ট খুলিয়ে দিয়ে আপনার হাতে সাসপেনশন অর্ডারটা ধরিয়ে দিতে পারি। ম্যাডাম একটু একা থাকতে দাও, আমি বিশোধন না, আমার শিরায় শিরায় একছ বলি ফিনি। বাবুরাম যাও ভাই, লকআপটা খুলে দাও, আমার কার্তিক ভাইকে নিয়ে যাই। কুঁজই বলে চি ধবে আর কাক 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 বলে ফর্সা হবে, দৌড় এসব চলে। হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল, চল কার্তিক ঘরে চল, হরি বল হরি বল হরি বল হরি বল। আজ আমি হেরে গেলাম, জানো অন্ধকারের কাছে হেরে গেলাম, অন্যায়ের কাছে হেরে গেলাম, সত্যি মিথ্যার কাছে হেরে গেল। ঠিক দেবী মুখার্জি, তোমাকে ঠিক কাহারো পরে
লেডিস এন্ড জেন্টলম্যান কাইন্ড অ্যাটেনশন প্লিজ আজ আমাদের হোটেল অ্যাকোয়া শুভ উদ্বোধন আর এই উদ্বোধনের দিনে আমাদের বিখ্যাত শিল্পপতি মিস্টার বিশোধন নাথ একটি পার্টি অর্গানাইজ করেছেন এবং এই পার্টিকে রঙিন করতে আসছেন আমাদের সবার প্রিয় গ্ল্যামার কুইন মিস পল্লবে ম্যাডাম কিন্তু আপনার অপূর্ব নাচ আর গান শুনে মুগ্ধ হয়ে আমি এখানে চলে এলাম আপনার বাবার পথের সহযাত্রী
কি বলতে চান আপনি? আমি কি বলতে চাইছি সেটা আপনি খুব ভালো করে জানেন, যদি আপনি উত্তরটা দেন। দেখুন, সাংবাদিক বলে সবকিছুর ব্যাপারে তথ্য খুঁজতে যাবেন না, ভুলে যাবেন না উনি আমার বাবা, আর বাবার প্রতি মেয়েরও কিছু কর্তব্য থাকে। অফ কোর্স, দ্যাটস ট্রু। মানে হচ্ছে আপনার বাবাকে যতটা বিশ্বাস করেন আপনার বাবা কিন্তু ততটা বিশ্বাসের যোগ্য নন। বিশ্বাস করি না, আমার বাবা মন থেকে খুব ভালো, তাছাড়া উনি আমাদের সম্পর্কটা মেনে নিয়েছে। মেনে নেননি তো, সান্ত্বনা দিয়েছেন ম্যাডাম। ইয়েস ম্যাডাম, আমি রজত রায়, সাংবাদিক রজত রায়, আর আমার কাজ হচ্ছে সত্য খুঁজে বের করা। এমন কোনো জায়গা নেই যে বিনয়কে আমি খুঁজিনি কিন্তু সন্ধান করে উঠতে পারিনি। আর আপনাকে আমি আগের থেকে সাবধান করে দিচ্ছি একটাই কারণে, কারণ আপনি অন্ধকারের মধ্যে ঢেকে রয়েছেন। হ্যাঁ, বিনয় হয়তো বিপদে পড়েছে, না হলে ওকে কেউ খবরদার, আমার মেয়েকে একদম কুমন্ত্রণা দেবেন না। কুমন্ত্র নয় ম্যাডাম, কুমন্ত্র নয়, আসল সত্যটা জানালাম যাতে ওর ভালোবাসাটা বেঁচে থাকে। না, যাকে থাকে ভালোবাসার অধিকারও নেই, ও বিশতনাগের মেয়ে। ও মা, ও তো আপনারও মেয়ে, আপনি তো মাতৃত্বের সবটুকু ওনাকে দিয়েছেন, তাহলে আজ ওনার ভালোবাসার পথে আপনি কাঁটা হয়ে দাঁড়াচ্ছেন কেন? এই হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? আমি তো বলবো না, বলবেন তো আপনি, কারণ আপনি আসল সত্যটা জানেন। তাই গুজই বলে চিত হবে আর কাক বলে ফর্সা হবে। আমাদের কাছে আমাদের কাজের জবাব যারা চায় তার কলার টুটিটা আমি টিপে ধরি। সাংবাদিক, সাংবাদিক আমাদের বিরুদ্ধে কথা বলে কোনো লাভ হবে না, আর পারলে অনেক চেষ্টা করেও আমাকে আটকে রাখতে। মিস্টার কার্তিক বাবু, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? এখন এটা জাস্ট ঝড়ের পূর্বাভাস। আরে তুমি কি ভাবছো, একটা মেয়ে আমার বংশকে ধ্বংস করে দেবে? সেটা না হয় সময় এলে প্রমাণ পাওয়া যাবে। এই সাংবাদিক, পারলে তোমার কলমটা লেখার জন্য ব্যবহার করো, ওই কলমের কালি আমাদের গায়ে ছেটা দিয়ে শোনা, তাহলে কলম সমেত তোমার হাতটা ভেঙে আমি গুড়িয়ে দেব। হাতটা ভেঙে আমার গুড়িয়ে দেবেন? মিস্টার বিশ্বনাথ নাগ, আপনার সাথে লড়াইটা আমার এখন একটু তোলা থাকলো। এখন আপনার মেয়েকে যেগুলো বলে গেলাম সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকুন। এই যে বৌদি, এতদিন ধরে তো অনেক স্বামীর সেবা করলেন, এবার না হয় একটু সন্তানের সেবা করুন না, দেখবেন ভালো হবে। মাতৃত্বে সন্তানের প্রতি ভালোবাসাটা না উতলে উঠবে। চলে বৌদি। ও ও ও, কুজই বলে চিত হবে আর কাক বলে ফর্সা হবে। বাই মিস্টার নাগ। তুমি কি বলছো মা, জুতো পায়ে ভালো লাগে, তাকে মাথায় তুলতে নেই। তোমার বাবা মা আছেন, আমি আছি, ভালো ছেলে দেখে আমরা তোমার বিয়ে দেবো। দরকার হলে কোটি টাকা খরচ করে তোর জন্য আমি সিঁদুর কিনে আনবো। ভুল বললে বাবা, টাকা দিয়ে কখনো সিঁদুর করা যায় না। আর তুমি যেটা কিনে আনবে বলছো সেটা তোমাদের কালো বাজারে বিক্রি হওয়া শ্মশানের ছাই। বাবা চাই না বাবা, পারলে আমার জন্য একটু সুখ এনে দিও বাবা, একটু সুখ। আচ্ছা আচ্ছা বাবা, কখনো কি আমার অনুভূতিগুলো তোমার হৃদয় দিয়ে অনুভব করেছো? কখনো কি ভেবেছো তোমার টাকার সুখের আড়ালে তোমার মেয়ে অজরে চোখের জল ফেলে তার মন ভিজিয়ে ফেলছে? ওরে পলমি বাবা, তোর বাবাকে তুই হয়তো ভুল বুঝছিস। ভুল বুঝতে তো চাইনি মা, বাবাকে সবসময় মাথার উপরে স্থান দিয়ে রেখেছি। তবে কেন কেন সবটাই তুচ্ছ বলে মনে হয়? এ তোর ভুল ধারণা পল্লবী, ছোটবেলা থেকে তুই যা চেয়েছিস তোকে আমি সব দিয়েছি। তবে কেন কেন সবকিছুর মাঝেও কিছু নেই বলে মনে হয়? পল্লবী, বিধাতার আশীর্বাদে আমাকে তোমাদের সন্তান করে পাঠিয়েছে, তবে কখনো যদি ঈশ্বরের সাথে দেখা হয় আমি তাকে বলবো পল্লবী, যদি এমনই হয় মানব জন্ম তাহলে আমাকে এই পৃথিবীতে আর পাঠিও না,
আর পাঠিও না, পাঠিও না পল্লবী ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়। পল্লবী কিন্তু বিনয়ের সম্বন্ধে নতুন একটা জোট পাকাচ্ছে, এতে সমস্যা আমাদের আরো বাড়বে। সত্যি করে বলো তো, বিনয় কোথায়? ওর সঙ্গে তোমরা কিছু করনি তো? সেটা জেনে তুমি কি করবে? জানি না আমি কি করব, তবে এটা আমি বুঝেছি, অর্থর অভিজাতের মায় ভুলে প্রাশ্চিত্যের মন্ত্রটা শিখতে আমি ভুলে গেছি। তবু হয়তো পল্লবীর সামনে দাঁড়িয়ে আমাকে বলতে হবে, তোর বাবা একজন প্রতারক, যার হাতে লেগে আছে নিজের মেয়ের নিয়ত ভালোবাসার রক্ত, নিজের মেয়ের নিয়ত ভালোবাসার রক্ত। এবার কি হবে দাদা? ওকে তোমরা কোথায় আটকে রেখেছো? তোমার বগন বাড়িতে। আজ রাতে শালাকে টপকে দে। ওকে দাদা, আজকে রাতই হবে ওর জীবনের শেষ রাত, আমি এখনই রাজাকে বলে। না, রাজন, এই কষ্ট তুমি নিজের হাতে করবে। ঠিক আছে দাদা, শালাকে মেরে বডিটাকে তোমার ইট ভাটার চুল নিতে ফেলে দেবো, চলো ভক্তি। না না, আমি যাবো না, ওই দেবী মুখার্জি আমায় মেরে ফেলবে। তুই বলে জিদ হবে আর কাক বলে ভরসা হবে। যাবার আগে ম্যানেজারকে বলে একটা হুইস্কি আর একটা মেয়ে ছেলে পাঠাবি ভাই। ওরে শালা, আমরা খেটে মরবো আর তুই শালা স্ফূর্তি করবি। স্ফূর্তি নয় ভাই, স্ফূর্তি নয়, তারপর আজকের রাত হবে উৎসবের রাত, তাই জননেতার পোশাক ছেড়ে আমি সাজবো ভয়ঙ্কর কে উঠে। চলো চলো আমি ওই শালা বিষধরের সঙ্গ ছেড়ে সোজা বিপত্তারিণী মায়ের মন্দিরে চলে যাব। ওখানে গিয়ে মায়ের নাম গান করবো, ধর্ম কর্ম করলে যদি একটু পাপ ক্ষয় হয়। মা বিপত্তারিণী মাগো এই ভক্তি। আপনি? হ্যাঁ আমি তাই। কি? ওই যে মদ আর মি তাই। হ্যাঁ তাই, এই নে ধর। আরে ওইটা ওইটা মেয়ে ছেলে কেন তোর পেছনে? চুমে খির হয়ে যাবে।
কি গুরু মুখটা গুরু ওহো কি হলো মুখটা গুরু ভগবতী হে স্মৃতি কণ্ঠ কুটুম্বিনী ভুর কুটুম্বিনী ভুরুকিতে জয় জয় হে মহিষাসুর মর্দিনী ব্রহ্ম কপোর্ধিনী শৈল আয়ুদি নন্দিনী নন্দিত মেহিনী বিচিত বিনোদিনী নন্দনুতে গিরিবর বিন্দু চিরোদিনী বাসিনী বিষ্ণু বিলাসিনী জিষ্ণুতে বিষ্ণু বিলাসিনী জিষ্ণুতে বিষ্ণু বিলাসিনী জিষ্ণুতে পামেলা বডিটাকে এখানে ফেলে রাখা ঠিক হবে? চলো আমরা কোনো জঙ্গলে একে ফেলে দিই। কোনো দরকার নেই, ওকে আমার শেষ করার দরকার ছিল। ওকে আমি মদের সাথে বিষ মিশিয়ে শেষ করে দিয়েছি, একেবারে শেষ করে দিয়েছি। আর পেছনে আসুন। চলো চলো। মাস্তি 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 একেবারে ফুল মাস্তি করলাম। ফ্রাইডাইস, চিলি চিকেন, ব্ল্যাক মাশরুম, দু দুটো বিয়ার, চালো টোটা। নেক্সট উইক আমরা পার্ক স্ট্রিটে হোটেল টুনকে আসে যাব, ওখানে গিয়ে ফুল মাস্তি করবো মাস্তি, আর মনের আনন্দে গাইবো। I am a disco dancer. I am a disco dancer. I am a disco dancer. Jindagi mera gaana. আজ তোমায় নতুন করে জানলাম তোমার মধ্যে যে এত উন্মাদনা তো আমি আগে বুঝিনি। সত্যি তোমার সাথে না মিশলে জানতে পারতাম না জীবনটা এইভাবে এনজয় করা যায়। তাহলে বিয়ের পর অন্যের সাথে মিশলে তোমার কোনো আপত্তি থাকবে না বলো? কেন থাকবে, আমিও তোমার বন্ধু বান্ধবের সঙ্গে মিশবো, আনন্দ করবো। কত সহজে তুমি ব্যাপারটা মানিয়ে নিলে। বিয়ে মানে জেলখানা নয় বলুন, আমার কথা মতো চললে তুমিও পারবে। তোমার কথা মতো চলেই তো নিজেকে কেমন আপডেট করে নিয়েছি। নিজেকে উন্নতি শেখরে নিয়ে যেতে হলে অতীতের অনেক কিছু ভুলে যেতে হয় বলুন। শোনা যাক্স কথা বলো তো, বলো তো তোমার ব্যবসার কি খবর? দিদির দয়ার বাবার সাহায্যে ব্যবসা আমার ভালোই চলছে। পরীক্ষার জন্য তাতে কমিশন পাবে। কিন্তু বাবা কি? আরে বাবা ছেলের জন্য এটুকু করতে পারবে না, টাকা পয়সা তো লাগছে না। আপনারল তুমি তার একমাত্র ছেলে, সেই জন্য তো কোনো কিছু না ভেবে আমার জীবনের শেষ সম্বলটুকু আমি ওর নামে করে দিয়েছি মা। বাবা তবে একটা কথা মা, আমার ছেলে যদি অসৎ পথে অর্থ উপার্জন করতে চায় তা কিন্তু আমি মানতে পারবো না। কেন বাবা, প্যাথোলজিক্যাল ল্যাবের ব্যবসা কি অসৎ পথের উপার্জন? অবশ্যই, আমি একজন ডাক্তার, ডাক্তার হয়ে ডাক্তারের ভাষাটা আমি বুঝি। বাবা আপনি মনে ভুলে যাচ্ছেন, আপনি একটা গ্রাম্য হাতুড়ে ডাক্তার। গ্রামের ডাক্তার মানেই কি হাতুড়ে মা? অফকোর্স শহরের ডাক্তাররা বিলেতে পাস করে ডাক্তারি করছে, তাদের কাছে আপনার যোগ্যতা তো কিছুই নয়। তাহলে তো বরুণকে বিয়ে করা তোমার মানায় না মা। কেন? কারণ গ্রামের ডাক্তার যদি হাতুড়ে হয় তাহলে গ্রামের ছেলে শিক্ষিত হলেও বাঁদর। বলছিলাম কি মা, তুমি সবকিছু জেনে শুনে একটা বাঁদরের গলায় মুক্তোর মালা হতে চাও না?
বাবা তুমি কিন্তু আমাদের অপমান করছো। অপমান? তোর সামনে তোর বাবাকে গ্রাম্য হাতুড়ে ডাক্তার বলে অপমান করলো, তখন তোর গায়ে লাগলো না? ভুল কি বলেছো বাবা, তুমি সামান্য গ্রাম্য হাতুড়ে ডাক্তার, তাছাড়া তোমার চিকিৎসা করার ক্ষমতা কতটা? সামান্য সর্দি কাশির চিকিৎসা করো বলে নিজেকে বড় সার্জন ভাবছো? আসলে তোমার বাবা তোমার উন্নতিটা হয়তো মেনে নিতে পারছেন না। না 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 না, উন্নতিটা আমি মেনে নিয়েছি, কিন্তু উন্নতির পথের সহযাত্রীর ওই তাচ্ছিল্যপূর্ণ অপমানটা আমার বিবেকে বড় বাজছে মা। বাবা আপনি কি জানেন কয়েকদিন পরে আমি আপনার ছেলের ওয়াইফ হব? হ্যাঁ হ্যাঁ জানি জানি, সেই জন্য এখনো সংযত আছি। আর তা না হলে? তা না হলে কি করতেন? কি করতাম? ছেলের প্রতি বাবা মায়ের যে কর্তব্য আমি সেটাই পালন করতাম। ও এখন আমার কর্তব্য দেখাতে এসছেন? আপনি আমাদের ভুলে যাচ্ছেন আমাদের টেটাসটা বড় আধুনিক, সেই আদব কায়দায় আপনাদের সঙ্গে মিশতেও আমার বারণ। তা বলছিলাম কি মা, এত আদব কায়দার শিখে তুমি বেয়াদব কি করে হয়ে গেলে মা? বরণ? হ্যাঁ বলো। এরপর এক মুহূর্ত এখন থাকতে আমার খেলনা করছে। কি বলছো? বাই বরণ। এরপরও তুমি হাসছো বাবা, আজ তোমার জন্য ডোনা রাগ করে চলে গেল। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ বাবা। আচ্ছা বরুণ বরুণ বলতে পারিস, বলতে পারিস তোকে লালন পালন করতে গিয়ে কি আমাদের কোনো ফাঁক থেকে গেছে? সেই ছেলেবেলা থেকে তোকে খাইয়ে পরিয়ে বড় করেছি, শিক্ষিত করেছি, মানুষ করেছি, এ তুই কিসের প্রতিদান দিচ্ছিস? কি বলতে চাও তুমি? বলতে চাই তোর সামনে তোর বাবাকে গ্রাম্য হাতুড়ে ডাক্তার বলে অপমান করলো, তখন তোর গায়ে লাগলো না, অথচ তোর হবু স্ত্রী রাগ করে এখান থেকে চলে গেল বলে তুই আমাকে চোখ রাঙাচ্ছিস? বাবা মায়ের প্রতি কি সন্তানের কোনো কর্তব্য নেই? সেটা সময় এলে বুঝতে পারবি। কি বোঝাবি বরুণ, বাবা মাকে ছেড়ে বউকে নিয়ে নতুন ফ্ল্যাটে গিয়ে থাকবি? আচ্ছা আমার উন্নতি স্বাধীন জীবন যাপন তোমাদের কি সহ্য হচ্ছে না? তোমরা কি চাও না আমি উন্নতি করে সুখের রাজপ্রাসাদে বাস করি? বাবা মা কি কখনো সন্তানের অমঙ্গল চাইবো? তাহলে কেন কেন মা কেন? আমার প্রতিটা সিদ্ধান্ত আজ বাবার কাছে ভুল বলে মনে হচ্ছে। তুমি তোমার আদর্শ নিয়ে থাকো, আমাকে আমার মতো করে বাঁচতে দাও, আমার সিদ্ধান্তের একমাত্র মালিক আমি, আমার পথের বাধা হয়ে আমার সুখের পথটাতে তোমার আদর্শে জল ঢেলে পিছল করে দিও না বাবা। আমি তোমার এসব ভালো লাগছে না, আমি একটু বাইরে থেকে আসছি। ওকে আর ডেকো না, ও ফিরবে না, ও এখন আলো ছেড়ে অন্ধকারটাকে আপন করে নিয়েছে। তাই তো আমরা বা আমাদের আদর্শ আজ ওর কাছে মূল্যহীন, মূল্যহীন। না গো না, তুমি তো ওকে সত্যের মন্ত্রে দীক্ষা দিয়েছো, সব মানুষকে ভালোবাসতে শিখেছো, ওর জীবনের প্রতিটি অধ্যায় তোমার আদর্শের বাণী দিয়ে গড়া। সেই আদর্শের বাণী আজ লুণ্ঠিত কাকিমা। রাজন দেখি রজত তুমি হঠাৎ কর্মের দায়ী পদ্ধতি আমাকে এখানে টেনে এনেছে কাকা বাবু। তার মানে? মানে ওটা দেবীকে ডেকে দিন না, দেবীর সাথে কিছু আমার জরুরি কথা। দেবী তো বাড়িতে নেই, কোন এক তদন্তের কাজে বাইরে গেছে, ফিরতে দু চার দিন দেরি হবে। তদন্ত? তদন্ত নয় কাকিমা, তদন্ত নয়, দেবী এখন নিজের মুখে নিজেই কলঙ্কের কালি মেখে লুকোতে চাইছে। কি বলছো রজ? হ্যাঁ কাকা বাবু, আজকে খবরের কাগজটা আপনি নিশ্চয়ই দেখেছেন, হোটেল একোয়াতে ভক্তি মণ্ডল নামে একজন খুন হয়েছে। হ্যাঁ 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 দেখেছি দেখেছি, আমি নিজে দেখেছি। আর সেই খুনটা করেছে আপনার মেয়ে দেবী। রজত তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ন্যায় সত্য আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য যে জীবন পণ করতে পারে তাকে তুমি অপরাধী বলছি? হ্যাঁ কাকা বাবু, রজত আইনের পথে তাকে শাস্তি দিতে পারেনি বলে রাতের অন্ধকারে একটা মানুষকে সে খুন করলো। দেবীর নামে মিথ্যা কথা বলতে তোমার লজ্জা করছে না? তুমি না দেবীকে ভালোবাসো? ভালোবাসি, ভালোবাসি কাকিমা, আর শুধু ভালোবাসি না, তাকে আমি এই মনের সিংহাসনে জায়গা দিয়েছিলাম, কিন্তু কিন্তু সব কেমন যেন ভেঙে চুরমার হয়ে গেল। বিশ্বাস করি না, সম্পূর্ণ মিথ্যা। মিথ্যে নয় কাকিমা, মিথ্যে নয়, হোটেলের সিসিটিভি ফুটেজে স্পষ্ট প্রমাণ আছে যে ওই খুনটা দেবী করেছে। কিন্তু কিন্তু রজত আমি বলছিলাম দেবী এ কাজ করবে কেন বলো, কেন করবে? ওই যে হার স্বীকার করতে না পারার জন্য কাকা বাবু, এমনকি কার্তিক সামন্তকে ছেড়ে দেওয়ার হীনমন্যতে হয়তো সেই কাজটাই করেছে কাকা। তাহলে এখন কি হবে রজত? জানি না কাকা বাবু, জানি না, কাল থেকে আমি দেবীকে ফোন করছি, দেবী ফোন আমি সুইচ অফ পাচ্ছি। রজত তুই
দেবী ফিরলে তুমি তার সঙ্গে একবার কথা বলো। কথা তো বলতেই হবে কাকিমা, কথা তো বলতেই হবে কাকিমা। কাকিমা, দেবী শুধু আইনের চোখে অপরাধী নয়, ও আমার চোখে অপরাধী। রজত! হ্যাঁ কাকিমা, দেবী ন্যায় নিষ্ঠা সততার জন্য ওর কাছে আমি ওর কাছে নত হয়ে থাকতাম। সারাটা জীবন পথ চলবো বলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম কাকিমা। কাকিমা কাকিমা, এই দুহাত দিয়ে যে দেবীকে আমি বোনের মন্দিরে প্রতিষ্ঠা করেছিলাম, তাকে যে আমি অকালে বিসর্জন দেবো, এইটা আমি কখনো ভাবিনি রজত, কখনো ভাবিনি, ভাবিনি কখনো এমন হবে। রাত্রি সকাল হলে জীবন ছন্দ হারাবে, ভোরের আকাশ ভেসে যাবে, রাতে অন্ধকার, ভাবিনি কখনো এমন হবে। তুমি কি কথা শোনালে রজত! শান্ত হও পার্বতী, শান্ত হও, বিপদে ধৈর্য ধরতে হয়, ধৈর্য হারাতে নেই। তবে তবে আই এম শিওর, আমি নিশ্চিত দেবী এমন অন্যায় কাজ করতে পারে না। তবে তবে যতক্ষণ না দেবী ফিরে আসছে ততক্ষণ পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে, অপেক্ষা করতেই হবে। আমি গত 25 বছর ধরে অপেক্ষা করেই আছি। কে তুমি? কে কে তুমি? কথা বলছো না কেন, বলো কে তুমি? তুমি নিজের হাতে আমার ভাইকে খুন করেছো। দাদা না, স্ত্রী হয়ে স্বামীকে কেউ খুন করতে পারে দাদা? ওরা ওরা আমাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে আমাকে আমাকে 25 বছর ধরে জেল কাটিয়েছে। আমি চলে যাব, যাকে দেখার জন্য 25 বছর ধরে অপেক্ষা করছি সে যে আমার মনের মণিকোঠায় দেবী। না, দেবী তোমার কেউ নয়, ও আমার মেয়ে, ওকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিতে পারো না। কিন্তু দিদি, দেবী যে আমার নারী না। না, তুমি শুধু ওকে জন্ম দিয়েছো, কিন্তু ওই একরাত্রি মেয়েকে মানুষ করেছি আমি, ওকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিতে পারো না। চলে যাও, চলে যাও এখান থেকে, তুমি চলে যাও। চলে যাব, আমি চলে যাব, আমি যে আমার স্বামীকে হারিয়েছি, আমি আমার সংসারও হারিয়েছি, শুধু এই আশায় 25 বছর ধরে বেঁচে আছি, একটিবার আমার সন্তান, আমার দেবীর মুখে মা ডাক শোনার জন্য দাওনা দিদি, আমার মেয়েটাকে, আমার দেবীকে তুমি একটিবার আমার কাছে ফিরিয়ে দাও। না না পামেলা, না, তুমি যেমন মা আমিও মা, জন্ম না দিলেও ওই একরত্তি মেয়েকে আমি বুকে দুধ খাইয়ে লালন পালন করে মানুষের মতো মানুষ করেছি, ওকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিতে পারো না। আমি তোমার কাছে হাত জোড় করে ভিক্ষা চাইছি, ওকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না, কেড়ে নিও। দিদি দিদি, তুমি ভিখিরির কাছে ভিক্ষে চাইছো, আমি যে লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষে করেছি, আজ আজ তোমার দুটি পা ধরে ভিক্ষে চাইছি, একটিবার আমার সন্তান, আমার দেবী, আমার মেয়েকে তুমি একটিবার ফিরিয়ে দাও। ওই কথাটা তুমি দ্বিতীয়বার উচ্চারণ করবে না, তাহলে তোমার মেয়ে দেবীকে আমি সব বলে দেব যে তোর আসল মা তোর নিজের বাবাকে খুন করেছে, আর তখন তখন তোমার মেয়ে দেবী তোমার গায়ে থুথু দেবে, থুথু। না না না, আমার
আমার দেবীকে তুমি কিছু বলো না। তাহলে এক মুহূর্ত দেরি না করে এক্ষুনি এখান থেকে চলে যাও। চলে যাব, আমি চলে যাব। বেশ দাদা, তোমরা যখন এতবার বলছো আমি চলে যাব, তবে দাদা যাওয়ার আগে একটা কথা আমি বলে যাচ্ছি, যাওয়ার আগে আমি সব কথা শয়তানকে শেষ করব। ঠিক যেমন করে ওই ভক্তিমণ্ডলকে আমি শেষ করে। ভক্তিমণ্ডলকে তুমি খুন করেছো? তাহলে টিভি ফুটেজে ছবিটা দেখে আমরা সবাই ভেবেছিলাম দেবী, আমার দেবী কোনো অন্যায় কাজ করতে পারে না, আমার দেবী কোনো ভুল কাজ করতে পারে না। আমি খুন করে ওই ভক্তিকে আমি দিদি, আমার সব কাজ ছাড়া হলে আমি নিজে গিয়ে নিজেকে থানায় ধরা দেব দিদি। পামেলা, একটা অনুরোধ করব দিদি, আমার সন্তান, আমার দেবী, আমার মেয়ে যদি কোনোদিন জানতে চায়, তোমরা একটিবার বলে দিও না গো দিদি, তার মা কোনো দোষ করে না দিদি। পামেলা, না না দাদা, তার মা কোনো অপরাধ করেনি। পামেলা, তার মায়ের জীবনটা শুধু অন্ধকার। পামেলা, ওই দেবীর জীবন থেকে সমস্ত সুখ শান্তি আমি এক ঝটকায় কেড়ে নেব। ওই দেবী মুখার্জি আমাদের ভক্তিকে ফোন করেছে, ওকে তার যোগ্য জবাব দিয়ে আমি বুঝিয়ে দেব আমি ওর শালা বিষধর না। আমার শিরায় শিরায় এক ঝবলেই ভিড়ি। কিন্তু দাদা, আমার যে বয়ে প্রাণ দুঃখ দুঃখ করছে, এবার যদি আমাকে কিছুই করতে পারবে না, আমি দেখতে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, কি করবে তুমি? ওরা যেভাবে ভক্তিকে খুন করলো সেভাবে আমাকেও চোদে। তার আগে ওকে আমি চিতায় তুলবো, আর আমি পেছন থেকে বাসের খোঁচা দিয়ে পড়াবো, যতই ছদ্মবেশ ধরে আসুক না কেন, ছবিতে স্পষ্ট ওই দেবী মুখার্জি। এবার দেখি কে আমার হাত থেকে ওকে বাঁচায়। থামো, তোমার শুধু ফাঁকা আওয়াজ আছে, দুদিন পার হয়ে গেলে এখনো দেবীকে অ্যারেস্ট করতে পারলে না? তাহলে তুমি যাও, গিয়ে ওকে ধরে নিয়ে এসো, দেখবো তোমার কত ক্ষমতা। এই সরকার একদম মেজাজ দেখাবে না, ভুলে যেও না তুমি ছিল একজন সামান্য হাবিলদার, সেখান থেকে তুলে এনে আমি তোমাকে এই থানার অ্যাসিস্ট্যান্ট ইনচার্জ করেছি। হ্যাঁ করেছো, আর করেছো বলে তো নিশ্চিন্তে দু নম্বরই কাজগুলো চালিয়ে যাচ্ছে, আর এখন নেতা হয়ে আমাকে ধমকাচ্ছ। হ্যাঁ, আর সেই নেতা হয়ে তোমাকে আমি হুকুম করছি, 24 ঘন্টার মধ্যে দেবীকে অ্যারেস্ট করা চাই। দেবী মুখার্জি তার মুদি দোকানে ক্যাডবেরি নয় যে কানে দাও আর কুপ করে গিলে নাও। এই কি বললে, বেরিয়ে যাও। আরে এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, এই বিষধর না কাউকে পরোয়া করে না, মনে রেখো ভাত ছড়ালে কাকের অভাব হয় না। তা হয়তো হয় না, এখন নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে কোনো লাভ হবে না, সবাইকে এক হয়ে থাকতে হবে, ভুলে যাও না আমরা সবাই ওর টার্গেট। এই কথাটাই তো বলতে চাইছি, ভক্তিকে খুন করার পর এবার বাস্তবতার উপর আক্রোশ মেটাবে। আমার বাড়িতে অলরেডি আমি পুলিশ পাহারা বসিয়ে দিয়েছি,
কিন্তু কার্তিক দাদা, আমি আজই বাড়ি ছেড়ে রামপুরে বাবাজির আশ্রমে চলে যাব। যতদিন না হইতে আমি পরলোক গমন করছি ততদিন আমি এ ধার আর মারাবো না। গুড আইডিয়া। তবে কখনো যদি বিপদে পড়ো তাহলে একটা মিস কল দেবে, আর তখনই আমরা ভাববো নিশ্চয়ই তুমি কোনো বিপদে পড়েছো। তাহলে কার্তিক আমরা বেরোচ্ছি, তুমি রামপুর পৌঁছে একটা ফোন করবে, আমি বাবুরামের সঙ্গে যাচ্ছি, তুমি আমার গাড়িটা নিয়ে চলে যাও। দাদা, দেবী অ্যারেস্ট হলে আমাকে একটু জানাবে? দেবী মুখার্জি অ্যারেস্ট হবে না। মানে ওকে আমি ডাইরেক্ট এনকাউন্টার করব। সাবাস সাবাস সরকার সাবাস। আরে এই তো বাঘের মতো গর্জন। শোনো, তুমি যদি কাজটা করতে পারো তাহলে আমি সুপারিশ করে তোমাকে আমি দেবীর জায়গায় বসাবো। ঠিক কথা দিলাম। তাহলে কার্তিক দাদা আমরা বেরোচ্ছি, এসো। চলো চলো, এসো দাদা এসো। দুগ্গা দুগ্গা, এই রে অধিক রাত হয়ে যাচ্ছে, আর দেরি করা ঠিক হবে না, এখনই আমাকে বেরিয়ে পড়তেই হবে। শুনেছি রাতে নাকি বিপদ বাড়ি, বলা যায় না, ওই দেবী না আবার সত্যিকারের দেবীর মতো যেখানে সেখানে প্রকট হয়ে যায়। সারা বাবাজির আশ্রমে গিয়ে সেবিকাদের সেবায় সাধু বেশি খুব সুখে থাকবো। যতদিন না ওই দেবীর গোষ্ঠীর ষষ্ঠী পুজো হচ্ছে ততদিন আমি এ ধার আর মানাবো না। ও ভগবান, কি কুক করে যে ওই সালা সাংবাদিকের গায়ে হাত তুলেছিলাম, এখন নাও নিজের পাস নিজের সালার বিড়াল, আর দেখার সময় পেলি না, আমি চলে যাওয়ার পর ডাকতে পারতি। এবার কি হবে ঠাকুর, তুমি দয়া করো ঠাকুর, তুমি দয়া করো, তোমার ভক্তকে তুমি রক্ষা করো ঠাকুর। আমি তোমাকে জোড়া পাঁটা বলি দেব, এক্ষেত্রে তুমি আমাকে বাঁচাও ঠাকুর। চাচা আপন প্রাণ বাঁচা। দেবী ম্যাডাম আপনি না, ও দেবী নয়, ও তোর জম পামেলা মুখার্জি। ওই ভক্তিকে দেবী নয়, দেবী নয়, আমি খুন করেছি। কিন্তু কেন বিশ্বাস করো আমাদের কোন ভুল হয়ে গেছে। আমি তিন মাসের অন্তঃসত্ত্বা জেনে আমার শরীরটাকে নিয়ে তোরা সবাই মিলে আমাদের ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। এক্ষেত্রে তুমি আমাকে আমি বাবুদাকে এখনই একটা মিস কল দিচ্ছি, দেখি কে কাকে মারে। আমি রামপুর পৌঁছাতে পারিনি, আমি বাড়িতেই আছি, আমার খুব বিপদ। তুমি যে বলেছিলে কার্তিক তোমাকে ফোন করেছিল, হ্যাঁ করেছিল তো, দরজাটা খোলা, বাইরে তোমার গাড়িতে দাঁড়িয়ে আছে। তাহলে কেউ কি দেবী অ্যাটাক করেছে? ঠিক। তাই যদি হয় তাহলে আজকে দেবীর জীবনের শেষ দিন। শেষ দিন? ওই শয়তানি এক এক করে আমার সমস্ত প্রাণ ভেস্তে দিচ্ছে, কিন্তু ও জানে না, ও জানে না আমি বিষধর না, আমার শিরায় শিরায় বিষ। এক ছোবলেই ফিনি। চলো ঘরের ভেতরে চলো। হ্যাঁ তাই চলো, হ্যাঁ তাই চলো। কার্তিক বলো
আরে দেবী মুখার্জির মরম একটু একটু আমাকে দেখাও, ওর মরা মুখটা দেখে আমার মনটাকে সম্পূর্ণ কুঞ্জয় বলে চিত হবে। আর কাক বলে খুন হয়ে গেল, কার্তিকটা খুন হয়ে গেল, আগে ভক্তিটা খুন হয়েছে, এবার আমার স্বামীর পালা। না আমি বেঁচে থাকতে আমার স্মৃতি স্মৃতির আমি কিছুতে মুছে দিতে পারবো না। আমি জানি, আমি জানি ওরা ওদের পাপের শাস্তি ভোগ করছে। কোন পাপের শাস্তি ভোগ করছে মা পল্লবী? আজ 25 বছর তুমি বাবার পাশে আছো, বাবার সব কথা তুমি জানো, তাহলে বলো। পারবো না, আমি কোনো কথা তোকে বলতে পারবো না। তাহলে আফসোস করে কি লাভ? আমি যে তার স্ত্রী। স্ত্রী বলে কি সব অন্যায় মেনে নেবে? আমার এই সিঁদুরের বন্ধন আমাকে মানতে বাধ্য করেছে। তাহলে মুছে ফেলোনি কেন ওই কলঙ্কের সিঁদুর? তোর জন্য, তোকে মানুষ করার জন্য। এতদিন ধরে আমি সব অন্যায় মুখ বুঝে সহ্য করে নিয়েছি। তাতে লাভ কিছু হয়নি মা, পাপ কখনো বাপ কেউ ছাড়ে না। জানি মা জানি, তাই তো আমি ভাবছি থানায় গিয়ে পুলিশের কাছে আমি সমস্ত কথা খুলে বলবো, মানুষটা অন্তত প্রাণে তো বাঁচবে। না কৃষ্ণা না, হাজার চেষ্টা করে তোমরা আমাকে বাঁচাতে পারবে না। ওই ভগবানের খাতায় আমার দিনক্ষণ ঠিক হয়ে গেছে, এবার শুধু সময়ের অপেক্ষা। ওই ভক্তি আর কার্তিকের মতো আমাকে চলে যেতে হবে। যাবার আগে আমি তোমাদের সবার মুখে হাসি দেখে যেতে চাই। কি বলতে চাইছো তুমি? সারা জীবন আমি অনেক পাপ করেছি, শেষ জীবন একটা ভালো কাজ করে যেতে চাই, যাতে ভগবানের কাছে মাথা উঁচু করে বলতে পারি, ভগবান আমার হাজার পাপের মাঝেও একটা পুণ্য আছে। কি পুণ্য? পল্লবী আর বিনয়ের বিয়ে। এখনো তামাশা করছো বাবা? তামাশা নয় রে মা, তামাশা নয়। পাপি হলেও তো আমি তোর বাবা, এ মনে হাজার অন্ধকার থাকলেও একটা পিতৃত্বপূর্ণ হৃদয় আছে বাবা। সে আজ খুব অনুতপ্ত রে মা। বাবা তাই তাই তাইতে দুদিন পরে আমি বিনয়কে ডেকে পাঠিয়েছি, ওই দিনই তোদের চার হাত এক করে দিয়ে আমার সমস্ত কিছু তোদের বুঝিয়ে দিয়ে আমি আমি নিজেকেই পুলিশের কাছে সারেন্ডার করব। তুমি তুমি সত্যি বলছো বাবা? সত্যি রে আমার সত্যি, তাই তো হাত জোর করে তোদের কাছে শুধু আমি দুটো দিন সময় ভিক্ষা চাইছি। দিবি না, দিবি না আমাকে দুটো দিন সময়? তোর মাকে যেতে হবে না রে বাবা, দুদিন পরে আমি নিজেই পুলিশের কাছে যাব। তোরা শুধু আমাকে দুটো দিন সময় ভিক্ষা দে, সময় ভিক্ষা দে। মা মা বাবা আজ সত্যি অনুতপ্ত, বাবার চোখের জলে প্রমাণ করে দিচ্ছে। তুমি আর একটিবার বাবাকে সুযোগ দাও মা। বলো মা বলো, আমি কোনোদিন তোর বাবার বিরোধিতা করিনি আর আজও করবো না। আমি শুধু চাই আমার স্মৃতির সিঁদুর উজ্জ্বল থাক। জানি না মা, আমার মনের মধ্যে যে আশার প্রদীপটা জ্বলে উঠল সেটা ভালোবাসার না সান্ত্বনার। তবে ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার বাবা মায়ের বন্ধন যেন চির অটুট থাকে, অটুট থাকে। থাকবে থাকবে রে মা থাকবে। তোর মা সারা জীবন অনেক যন্ত্রণা ভোগ করেছে, এবার ওকে আমি শুধু সুখ দেব সুখ। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ তোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে এ গীত হরি খেলা। পুজোয় বলে চিত হবে, আর কাক বলে বর্ষা হবে, শালি আমার খাবি আমার পরবি আর আমার পেছনে বাস দিবি। থানায় যাবি না শালি? থানায় যাবি? আজ আমি থানায় যাবাচ্ছি রে। তুমি সবসময় অন্তরঙ্গ মুহূর্তে ঢুকে পড়ে কেন বলো তো? পারমিশন নিয়ে আসতে পাও না, বলতে পাও না? আসবো দাঁত কেলানো বাঞ্ছারা। এই তুমি ঘরের ভেতরে যাও, পরে তোমার গলা
চলে গেছে দেবী মুখার্জি ফিরে এসেছে তাহলে হা করে দাঁড়িয়ে না থেকে তাকে কি অ্যারেস্ট করো তা সম্ভব নয় কেন কারণ আপনারা আমাকে মিথ্যে মামলায় ফাঁসাতে চাইছেন জেনে আমি আগে থেকে ওপর মহল থেকে জামিনটা নিয়ে এসেছি তবু আপনি বাঁচবেন না ম্যাডাম কারণ ওপর মহলে আপনার নামে আমি একটা বড় সড় চার্জশিট জমা দেবো সে ক্ষমতা এখন আপনার নেই এসপির সাথে কথা বলে আপনার থেকে দায়িত্বটা আমার কাঁধে নিয়েছি বাহ চমৎকার খুনি নিজেই দায়িত্ব নিয়েছে এখন নিজেকে ধরবার জন্য নিজেই তদন্ত করবে ওহ মিস্টার নাগ খুন আমি করিনি তাই আপনাদের নিরাপত্তার দায়িত্ব আজ থেকে আমার কাঁধে এ তো আরো চমৎকার ব্যাপার যিনি রক্ষক আর তিনি ভক্ষক আর সেই রক্ষকই যখন ভক্ষক হয়ে যায় তখন সমাজের মানুষের বেঁচে থাকাটা কঠিন হয়ে যায় রজত তুমি রজত নয় সাংবাদিক রজত রায় ইয়েস আজ আমি এখানে আপনার বন্ধু নই সাংবাদিক হিসাবে কয়েকটা প্রশ্ন করবো আর সেই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে লিসেন লিসেন মিস্টার রজত রায় এটা কোনো সাংবাদিক সম্মেলন নয় যে আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য থাকব যদি কিছু জানার দরকার হয় প্লিজ আসুন না আসুন আমার অফিসে আসুন প্লিজ প্রশ্নের উত্তর দিতে বাধ্য ম্যাডাম আপনি কারণ সাধারণ মানুষ হিসেবে জানার অধিকার আমাদের আছে কারণ প্রমাণের ভিত্তিতে আপনি একজন খুনি সেটা তো আদালত প্রমাণ করবে জনতার আদালতই সব থেকে বড় আদালত ম্যাডাম দিনের আলোয় নিজেকে লুকিয়ে রেখে রাতের অন্ধকারের সাহায্য নিয়ে ভক্তি আর কার্তিককে আপনি খুন করেছেন আর তার প্রমাণ হচ্ছে এইটা ওই যে ওইটা ওইটা ভালো করে দেখেন দেখে নিন ভালো করে দেখুন দেখুন ও মাই গড ও মাই গড সেম টু সেম আমার মতো দেখতে কিন্তু বিশ্বাস করুন আপনারা বিশ্বাস করুন খুন কিন্তু আমি করিনি তবু আপনি খুন করেননি বলতে হবে না ম্যাডাম সুতরাং একজন খুনির কাছ থেকে কোনো নিরাপত্তা আমি চাই না আমার ব্যবস্থা আমি নিজেই করে নিচ্ছি আমি একবার এসপির অফিসে যাব গিয়ে জানব যে কোন ক্ষমতা জোরে একজন খুনি তার নিজের তদন্তের ভার নিজে পায় চলো এসো বিষয়ধর চলো 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 চলি ম্যাডাম তবে ভাববেন না মরার ভয়ে বিশোধন নাক্তার স্বরূপটা পাল্টে ফেলবে আপনি যদি চলেন ডালে ডালে আমি চলি পাতায় পাতা যে বয়স থেকে আমি রাজনীতি করছি না তখন আপনার চোখ ফোটেনি তাই এই পৃথিবীর রঙ্গ তামাশা আপনার আগে আমি দেখেছি অনেক কাঠখড় পুড়িয়ে পার্টি অফিস মুছে তবেই আমি নেতা হয়েছি তাই আমাকে খোঁচা দেওয়াটাকে মনে রাখবেন আমি বিষধর না আমার শিরায় শিরায় বিষ একছো বলেই ফিনি পুজোয় বলে চিদ হবে আর কাক কাক বলে ফর্সা হবে ওই ছদ্মবেশীকে আমি ছাড়বো না ওই ছদ্মবেশীর জন্য একজন অসৎ নেতার কাছে আমাকে অপমান করতে হলো একবার একবার তো ধরতে পারি তারপরে বুঝিয়ে দেব আমি দেবী মুখার্জি জাত বাঘিনী তার আগে তোমাকে প্রমাণ করতে হবে দেবী যে তুমি নির্দোষ আচ্ছা রজত ওই পাঁচজনের মতো ওই পাঁচজনের মতো তুমিও বিশ্বাস করো খুনটা খুনটা আমি করেছি হ্যাঁ কারণ এই ছবিটা তো তাই কথা বলছে দেবী রজত একটা নিষ্প্রাণ ছবি কি বলছে সেটাই তোমার কাছে বড় কথা হলো আমার কথা আমার কথার কোনো মূল্য নেই না মূল্য আছে মূল্য আছে দেবী আর মূল্য আছে বলে তোমাকে আমি এতদিন হুন্নে হয়ে খুঁজে বেরিয়েছি বলো না বলো না আসল সত্যিটা তুমি এতদিন কোথায় ছিলে না রজত না আমি সে কথা তোমাকে বলতে পারবো না শুধু এটা জেনে রেখো আমার ভালোবাসার মতো আমার দায়িত্ব কর্তব্য আমার কাছে কিন্তু পবিত্র সে আত্মবিশ্বাস আমার আছে দেবী তবে একটা অকুত ভয় আমার মনকে কুড়ে কুড়ে খাচ্ছে আর সেই জন্য সেই জন্য সেই মনের দ্বন্দ্বটাকে সরাবার জন্য আমি 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 আসল সত্যটা জানতে চাইছি বলো না বলো না তুমি এতদিন কোথায় ছিলে পারবো না বলতে পারবো না রজত শুধু এটা জেনে রেখো একটা সত্য সমস্ত অন্ধকারকে একদিন না একদিন মুছিয়ে দেবেই রজত বিবেকের কষাঘাতে আমিও জর্জরিত দেবী যদি তোমার সব প্রশ্নের উত্তর অন্ধকার মুছে দেয় তাহলে আমি কথা দিচ্ছি আমি আমি নিজে তোমার কাছে ফিরে আসবো আর না হলে না হলে তোমার আমার সম্পর্কে বাঁধনের সুতোটা এখানে ছিঁড়ে যাবে বলো কি বলো বলো ও কিছু বলবে না যা বলার আমি বলবো একে ভুবন কাকা তুমি এখানে না এসে যে উপায় নেই দেবী মা
আসল সত্যটা না জেনে রজত যে তোমায় ভুল বুঝছে এটা আমি চাই না। তার মানে? মানে আমার মেয়ে কিডনি অসুখে অসুস্থ, অপারেশন করতে গিয়ে অনেক ব্লাড বেরিয়েছে। দুর্ভাগ্য আমার মেয়ের ব্লাড গ্রুপ ও নেগেটিভ। দেবী মা সেই খবর পেয়ে সোজা ভেলুড়ে গিয়ে আমার মেয়েকে ব্লাড ডোনেট করে গতকাল রাত্রে বাড়ি ফিরেছে। দেবী, তুমি আমাকে এসব কথা লুকিয়েছো কেন? কারণ দান করে কাউকে কিছু বলতে নেই রজত, তোমাকে ভুবন কাকা বললো তাই। আমি আসল সত্যটা না বললে তোমাদের মধ্যে যে ভুলটা ভাঙতো না মা, তাই আমি জানিয়ে গেলাম। চলি রজত, চলি দেবী মা, চলি। কিন্তু ওই মহিলাটিকে যে দুটো মানুষকে খুন করলো? হ্যাঁ রজত, আমার কাছে না, আমার কাছে একই প্রশ্ন জানো, একই প্রশ্ন আমার কাছে। দেবী, হ্যাঁ দেবী, আমি 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 তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি দেবী, সো সো আই এম এক্সট্রিমলি সরি দেবী। রজত, ভালোবাসার সুতো দিয়ে যে সম্পর্কটা বাঁধা ছিল সেটা কিন্তু ছিঁড়ে গেছে জানো। আচ্ছা আচ্ছা, নতুন করে সরে যে কি লাভ বলো তো? আই রজত, এত সিরিয়াস ব্যাপারে তুমি হাসছো কেন গো? ভালো লাগে না আজ? কোনো ভালোবাসার বাঁধন নয় দেবী। আচ্ছা, আমি রেগে গেছি। কি রেগে গেছো? হ্যাঁ, আজ হবে বিয়ের বাঁধন। সত্যি হলো মনে আশা, এ ভালোবাসা ও হে ও বৃষ্টিতে রাত যেতে যেতে থামলো যে স্বপ্নেরই বৃষ্টিতে আমি বেঁচে থাকতে তা কিছুতেই পারবে না। তাছাড়া দেবীকে আমি জানতেই দেবো না যে ওর আসল মা পামেলা। বললেও বিশ্বাস করবে না, আর বিশ্বাস করলেও আসল সত্যটা যখন জানতে পারবে তখন ওর মাকে ঘৃণা করবে। কিন্তু আমি যে আমার মনকে কিছুতেই মানাতে পারছি না। একটা চিন্তা আমাকে সব সময় ভাবাচ্ছে, দেবী যদি কখনো আমাদের ভুল বুঝে চলে যায় তাহলে সে কষ্ট আমি কিছুতেই সহ্য করতে পারবো না। কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। কষ্ট কষ্ট কোথায় মা, এখন তো শুধু সুখ আর সুখ। এবার আমরা সুখের ফানুস হয়ে ফুস করে উড়ে যাব। বরুণ বিক্রাল ফুলে বরুণ, তোমার একটু বেশি
বরুণ, তোরা মদ খেয়েছিস? মদ খেয়েছি তো, তা কি হয়েছে? মদ নয় বাবা, শ্যাম্পেন, ব্যাট 69, আর খাইনি, একটু ড্রিঙ্কস করেছি। এটাই কি তো সুখ? ইয়েস 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 সাথে সারাদিন কাজের পর নিজেকে একটু রঙিন দুনিয়ায় রঙিন জলে ডুবে রাখার নামই তো সুখ। হায় রে কপাল, এর নাম সুখ? ওরে বরুণ, সারা দিনের পর সুখ পেতে হলে মডার্ন বইয়ের হাত ধরে মদ খেতে হয় না। যারা প্রকৃত সুখী তারা কোনোদিন সুখ খুঁজতে রাস্তায় বেরোয় না। আ বাবা, সব সময় ফেচর ফেচর জ্ঞান দিও না তো। আমাদের কাজের পর এখন একটা রিল্যাক্সের সময়, এখন কি আপনার জ্ঞানের ক্লাস করতে হবে নাকি? আমার ক্লাস যদি তুমি করতে মা, তাহলে আজকে পার্টিতে কিংবা বারে গিয়ে মদ খেয়ে অভদ্রের মতো বাড়িতে ঢুকতে না, শ্বশুর বাড়ির শান্তির কুঞ্জে শান্তির আশ্রয়ে থাকতে। রমেশ সঙ্গাল, আপনি সবসময় সত্যের উল্টো দিকে হাঁটেন। সুখটা আপনার কাছে ডাল ভাত, আর শান্তিটা আপনার কাছে নিরবতা। আমরা এই যুগের মানুষ, বিলাসিতার বাচালতাটাই আমাদের সুখ। কোনটা সুখ আর কোনটা অসুখ সেটা বোঝবার ক্ষমতা তোমাদের নেই, কারণ তোমরা এখন কুয়াশার পেছনে ছুটছো। ওই কুয়াশা ভেদ করে একদিন আমরা অনেক উপরে উঠে যাব। আচ্ছা বাবা, আমার উন্নতিটা কি তোমার সহ্য হচ্ছে না? সব সময় খোঁচা দিচ্ছ। ওরে বরুণ, আমি ভেবেছিলাম তুই উন্নতি করে মানুষ হবি, কিন্তু তুই যেভাবে অমানুষ হয়ে যাবি এটা আমি কোনোদিন ভাবিনি রে, কোনোদিন ভাবিনি। আজকে দিন মদ খাওয়াটা এটা টেটার সঙ্গে এটা থেকেও অমানুষ হয় না। আজকে মদ খাওয়ার কারণটা কি? আজকে আমার প্যাথোলজি ল্যাবটা ওপেন হলো মাম্মা। আর আমার বাবা ফিতে কেটে নিচে পড়ে যেও না। বাবা কিছু বললে? আমাদের কথাগুলো শুনবার মতো অবস্থায় কি তুই আছিস? শুনবো শুনবো বাবা, তুমি বলতে পারো, কারণ আমার উন্নতির সিঁড়িটা বেশ চকচকে, সব দেখা যায়, সব শোনা যায়। তোদের সত্যের চাদরটা বড় ছোট রে বাবা, তাই পা ঢাকতে গেলে মাথা বেরিয়ে যায়, আর মাথা ঢাকতে গেলে পা বেরিয়ে যায়। অত সব আমি বুঝি না মা, আমি শুধু বুঝি টাকা টাকা। Money is the most important thing in my life. চলো তো না, তোমাকে তোমার গাড়িতে তুলে দিয়ে আসি, চলো চলো। এই স্বার্থ সর্বস্ব যুগে স্বয়ং ভগবানকে জিজ্ঞাসা করলেও এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, তাই তো আমাদের মতো বৃদ্ধ বাবা মায়েদের সংসারে কোনো কথা বলতে নেই, শুধু দেখে যেতে হয়, দেখে যেতে হয়। দাদা, এই যে পামেলা, তুমি কেন এসেছো তুমি এখানে? তুমি তো বারবার বলেছি তুমি আমাদের বাড়িতে কোনোদিন আসবে না। চলে যাও, চলে যাও এখান থেকে, দেবি হয়তো এখন এসে পড়বে। আমি তোমাকে হাত জড়ো করে বলছি তুমি এখান থেকে চলে যাও। প্লিজ প্লিজ বৌমা, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। দেবী যদি জানতে পারে যে তুমি 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 নিজের হাতে তোমার তোমার স্বামীকে খুন করেছো, তাহলে যে মহা সর্বনাশ হয়ে যাবে। আমি কেমন করে বলবো যে আমি ওর নিজের মা নই, ও জন্মদাত্রী মা হলো। পামেলা মুখার্জি, দেবী মুখার্জি, ইন্সপেক্টর ইনচার্জ দেবী মুখার্জি, আজ
আজ নিজের বাড়িতে আমাকে ছদ্মবেশে এসে জানতে হলো আমি খুনি কিনা। দেবী, আজ নিজের বাড়িতে আমাকে ছদ্মবেশে এসে জানতে হলো আমার জন্মের আসল পরিচয়টা কি। বাহ বাহ দেবী বাহ, আজ নিজের বাড়িতে তদন্ত করে তুই বুঝিয়ে দিলি যে আমরা তোর কেউ নই, তুই অপরের সন্তান, আমরা শুধু পালন কর্তা, পালন কর্তা। বা 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 বা, কি সুন্দর কি সুন্দর, তোমরা আমাকে এক মুহূর্তের মধ্যে বর করে দিলে। একবারও একবারও তো জানতে চাইলে না আমার মনটা কি চাইছে। আজ আজ যদি ছদ্মবেশে না আসতাম তাহলে তো জানতেই পারতাম না আমার জন্মের আসল পরিচয়টা কি। বিশ্বাস কর দেবী, আমরা ইচ্ছে করে তোকে বলতে চাইনি। অতীতের সেই পুরনো ঝড়টা এসে আমাদের সবকিছু যে তছনছ করে দেবে এটা আমি কোনোদিন ভাবিনি, কোনোদিন ভাবিনি। শত জন্মের পুণ্যের ফলে এমন সন্তান মেলে, এ জীবনে চাওয়া পাওয়ার আর আমার কিছু নেই। তবে পরজন্ম বলে যদি কিছু থাকে সবকটা জন্মে যেন তোকেই আমি সন্তান রূপে পাই, ঈশ্বরের কাছে এটাই আমার প্রার্থনা, এটাই আমার। কদিন ধরে মনের মধ্যে ভয় একটা আমাকে কাঁদিয়েছে, আর সেটা হলো তোকে হারানোর ভয়। মা, সে ভয়টা আজ আমার কেটে গেছে। মা, তবে একটা অনুরোধ রাখবি দেবী। কি অনুরোধ মা? আমার মৃত্যুর পরে ওই বরুণের বদলে আমার মুখাগ্নিটা তুই করিস রে মা, তুই করিস। হেরে গেলাম, আজ আমি কর্তব্যের কাছে হেরে গেলাম। আমার দুদিকে দুই মা, মা এক মা, এক মা লালন পালন করে মা ডাক শুনতে চাইছে, আর এক মা, আর এক মা নারীর টানের মা ডাক শুনতে চাইছে। ঈশ্বর, না 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 না, দেবী যতই বলুক তার মা তার বাবাকে খুন করেছে এই গল্প তুমি বিশ্বাসযোগ্য নই। এই গল্পের মধ্যে একটা গোপন রহস্য আছে, তবে সেই গোপন রহস্যের জট আমাকে খুলে বের করতেই হবে। আইন আদালত যেটা পারে না সেটা তুমি করবে। এ কি কাকাবাবু, আপনি এখানে? তোমায় একটা খবর দিতেলাম রজত। কি, বিনয়কে খুঁজে পাওয়া গেছে তো? বিনয়ের খোঁজ? হ্যাঁ, আমার মনে হয় বিনয় আর কাকাবাবু, কাকাবাবু আমার কথা বলবেন না কাকাবাবু। আঘাতে আঘাতে বুকটা আমার পাথরে পরিণত হয়েছে, আর নতুন করে কোনো আঘাত এ বুকটাকে ভাঙতে পারবে না। তাই তো এত কিছুর পরেও আমি পামেলার পাশে দাঁড়াতে পেরেছি। পামেলা মানে? তোমাদের আইসি দেবী মুখার্জির মা পামেলা মুখার্জি। আপনি তাকে চেনেন নাকি? চিনব না, দুটো পাপীকে শাস্তি দেওয়ার সময় তার একমাত্র সাক্ষী আমি ছিলাম। আপনি কি বলছেন কাকাবাবু, আমি কিছু বুঝতে পারছি না। পুলিশ যাকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে যে দুটো মানুষকে খুন করলো। ওরা মানুষ নয়, এক একটা জানোয়ার, আর খুন নয়, পামেলার আদালতে ওদের ন্যায্য বিচার হয়েছে। কাকাবাবু আপনি এসব কি বলছেন, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এসব কিছু জানতে হলে ফিরে যেতে হবে অনেক বছর আগে। এর পেছনে রয়েছে এক গোপন ইতিহাস। ইতিহাস? হ্যাঁ ইতিহাস, আজ থেকে 25 বছর আগের ঘটনা। বিজাদা গোডালটাই র, আমি বিশোধন না,
আমার শিরাই শিরাই বিষ দেখছো বলে পেনিস আবার দেখতে না যে বেইমানের কোনো জায়গা নেই তাই তো মন্ডাতনের লক্ষ লক্ষ টাকা আমরা সবাই মিলে ভাগ করে নিয়েছি ঠিক সত্যি দাদা তোমার ব্যবহারের তুলনা হয় না তা তো বটে তাই তো আপনাকে আমরা নেতা বলে মেনে নিই দাদা মানতে হবে যার থেকে মাল্য পাবে তাকেই তো মাল্যদান করবে সবই হলো কিন্তু একটা জিনিস না হলে কেবল বকবকা লাগছে মদ আছে মাংস আছে শুধু একটা কচি মেয়ে হলেই হবে 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 তোকে একটা কাজ করতে হবে যেটা করলে সব মরবে অথচ লাঠি ভাঙবে না ওই বন্যার টানের টাকা তজরুফের দায় চাপিয়ে দেবো বেরিয়ে অফিসার মৃণাল মুখার্জির ওপর আর ওকে অ্যারেস্ট করবে বাবুরাম তুমি তারপর এই শীতের রাতে তার সুন্দরী বউটাকে নিয়ে সবাই মিলে আনন্দ করবো ভক্তি চলো প্লিজ প্লিজ পামেলা এবার আমায় যেতে দাও রাত অনেক হয়েছে বাইরে বৃষ্টি পড়ছে দেরি করলাম এসপি সাহেব আমার পৌঁছাতে পারবো না সারাদিন তোমার শুধু কাজ কাজ আর কাজ আচ্ছা এত ঘর এত তোমাকে বেরোতে হবে আহ বিশ্বাস করো এই ফাইলটা খুব গুরুত্বপূর্ণ বন্যা ত্রাণের সমস্ত টাকা লুট করেছে ওই বেসর নাক ফাইলটা তোমার সব কাজ একা সামলাচ্ছ এইদিকে যে একজন নতুন অতিথি আসছে সে খবরটা কি তুমি জানো নতুন অতিথি মানে মানে তুমি বাবা হতে চলেছ সত্যি 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 বেশ কথা দিলাম এরপর পুরো ছুটি নেব তারপর তুমি আমি আমাদের নতুন অতিথি তিনজনে মিলে একসঙ্গে ট্যুরে যাব কোথায় যাবেন মশাই মশাই মিস্টার মৃণাল মুখার্জি দীঘা না তার জিলিং তার জিলিং কে কে আপনারা আমি আমি কাতে কাতে চির কুমার কাতে আমি ভক্তি বাদে মদ মাংস মেতে আমার শক্তি সত্যি 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 আর আমি হচ্ছে সালা বাবুরাম বাবুরাম রাতে রাম দিনে রাম আর আমি বিশোধন নাক নাক আমার শিরাই শিরাই বিষ একছ বললে ফিনিশ শিরাই শিরাই বিষ একছ বললে ফিনিশ একদম সারাসতী বড় দেখাবি না তাহলে সারা সিধা পেটে গুলিটা চালিয়ে অপরাধীকে কাল সকালেই বুঝতে পারবেন এই ফাইল যখন এসপির হাতে যাবে সুযোগ তুমি পাবেন না চাঁদটা দিয়ে দে বলছে আমাকে ছেড়ে দাও আমাকে বীর্ণ দুপারে অসংখ্য মানুষ হাহাকার শুনে নিস্তব্ধ নীরবে ও উত্তম
হবে। সেদিন সেদিন স্বামীর মৃতদেহের সামনে ওই শয়তানকে ধর্ষণ করে। তাহলে সেই ছবিগুলো কোথায় যেগুলো আপনি তুলেছিলেন? ছবি নেগেটিভ আমার কাছে আছে জেনে ওরা আমায় খুন করতে আসে। তখন আমি আমার এক সাংবাদিক বন্ধুর হাতে ছবির নেগেটিভ দিয়ে ওখান থেকে পালিয়ে যাই। কোথায় সেই আপনার বন্ধু? নেগেটিভ নিয়ে অফিসে যাচ্ছিল, হঠাৎ মাঝরাস্তায় বাইক অ্যাক্সিডেন্টে মারা যান। বাইক অ্যাক্সিডেন্ট? সাংবাদিক বন্ধু 25 বছর আগে, তার নাম কি? রণজিৎ রায়। ও মাই গড, কি হলো? তুমি চিৎকার করে উঠলে কেন? ওরি তো আমার বাবা। কি বলছো তুমি? হ্যাঁ কাকু, হ্যাঁ, বাইক অ্যাক্সিডেন্টের সময় আমার কাছে একটা ব্যাগ ছিল। তবে সেই ব্যাগটাকে আমি খুলে দেখিনি, সেই ব্যাগটাকে আমি যত্ন সহকারে রেখে দিয়েছি স্মৃতি হিসাবে। তাহলে ওই ব্যাগটা খুলে দেখো, তাতে ছবি বা নেগেটিভ আছে কিনা। ঠিক আছে কাকাবাবু, আমি এক্ষুনি গিয়ে দেখছি। ভগবান, ওই ব্যাগের মধ্যে যদি ছবি নেগেটিভ পাওয়া যায় তাহলে দেবীর মন থেকে সব ঘৃণা মুছে যাবে, আসল সত্যটা আবার প্রকাশ পাবে। ও ঈশ্বর, তুমি আমাদের পথ দেখাও, ঈশ্বর তুমি আমাদের পথ দেখাও। ঈশ্বর আমাদের পথ দেখিয়ে দিয়েছে কাকাবাবু, এই নিন ছবি। এই তো, এই তো সেই ছবি, এই তো। ও ভগবান, তুমি আছো ভগবান, তুমি। ও হ্যাঁ, তোমাকে যে কথাটা বলতে এসেছিলাম। কি? গতকাল রাত থেকে পামেলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সংসারে নেমে আসছে ধ্বংসের ঝড়, আর সেই ঝড়ে সবকিছু এক এক করে তছনছ হয়ে যাচ্ছে। এটা তো হওয়ারই ছিল মা, বাবা যে মরণযোগ্যে মেতে উঠেছিল এটাই যে তার শেষ পরিণতি। পল্লবী, এখন আর ভেবে কি লাভ? কিন্তু পল্লবী মা, কোনো কিন্তু নয় মা, এখন আর বাবার প্রতি আমার মনে কোনো শ্রদ্ধা ভক্তি নেই, আছে শুধু ঘৃণা। কিন্তু এখন কি করবি? আমি তাই আজকের এই পরিণতির জন্য, কিন্তু এখন কি সব পথ বন্ধ? সব পথ বন্ধ হলেও মনের জোরে পথটা এখনো খোলা আছে মা, আমি আজই এই বাড়ি থেকে চলে যাব। কোথায় যাবি রে মা? এই বিষধর নাগে একবার যার দরজা বন্ধ করে দেয়, সেই দরজা আমি ছাড়া কারোর খোলার সাধ্য নেই। এখন তোমাদের কাছে একটাই পথ, আমার কথা মতো চলো, না হলে হরি নাম বলো। হরি বল, হরি বল, হরি বল। এসো এসো, এদিকে যমরাজ, তোমার নামের সঙ্গে মিশে আছে, পুরো শরীরে আছে বিষ। তোমার মতো বিষধরকে দেখে কেউ কে গোখরো, ওরা সবাই লজ্জা পাবে। কেন পাবে না? আমি যে বিষধর না, আমার শিরায় শিরায় বিষ, এক ছবলেই ফিরি। নিজের মেয়ে বয়ের সঙ্গে তুমি এমন করতে পারলে? কেন পারবো না? আমি যে বিষধর না, আমার ঠিকানা কেয়ার অব নরক, আমার ডিকশনারিতে মান অভিমান সম্পর্ক জাস্ট লাইক এ জিরো জিরো। আমি শুধু ভালোবাসি রোকড়া রোকড়া, মানে টাকা টাকা। তুমি এত নিস, তুই আমার মেয়ে না হলো আমি তোর বাবা। সেই সম্পর্কটা আজ শেষ, আজ থেকে তুমি আমার কাছে একটা ক্রিমিনাল। তাই তোমার মতো মানুষের পা না, শুধু ঘৃণার থুৎকার। তোর সুগার আছে নাকি রে? হ্যাঁ, এত হাইপার টেনশন কেন? তোকে আমি সে পল্লবী, আর কদিন পরে তুমি আমার ভাতৃবধূ হবে, এসব কাজ তোমার মানায় না।
সাবাস সরকার সাবাস। আরে দেরি করছো কেন? ওর মা মেয়ে দুটোকেই শেষ করে দাও। কি বলছো বিষধর? এ তোমার স্ত্রী, তোমার মেয়ে? স্ত্রী মেয়ে? যে মেয়ে বাবার বুকে পিস্তল ধরেছে আর যাই হোক, মেয়ে হতে পারে না। বিষধর, তুমি জীবনে অনেক পাপ করেছো, আর এই পাপ কাজটা করতেও বাকি থাকে কেন? তুমি করো। হ্যাঁ তাই করবো, তাই করবো। দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। তাহলে তো পৃথিবী থেকে তোরই সব থেকে আগে চলে যাওয়া দরকার। জানো আর একে তুমি দেবী? না, আমি পামেলা মুখার্জি, দেবী আমার মেয়ে। ম্যাডাম দেখি পিস্তল দে, জানো দে, জানো আর পিস্তল দে, দে জানো আর পিস্তল দে। তার মানে আপনি পিডি অফিসার মিলাল মুখার্জি স্ত্রী পামেলা দেবী? হ্যাঁ পামেলা মুখার্জি, তোদের অত্যাচারে অত্যাচারে তো পামেলা মুখার্জি। তুমি জেল থেকে ছাড়া পেয়েছো? তিন দিন আগে আমি জেল থেকে ছাড়া পেয়েছি। পল্লবি পিস্তল নাও, তুমি ঘরে ঠিক আছে? আমি যাচ্ছি, তবে দেখবেন সামনে তোর মেয়ে, তোর বউ তোকে মৃত্যুদণ্ড দিয়ে গেল, এরপরেও এরপরেও তোর বাঁচতে ইচ্ছে করছে না? তাই তোর ভুলের শাস্তিতে আমি এসেছি, আর তার শাস্তি হলো কি জানিস? তোর শাস্তি হলো মৃত্যু। বিষধর, ও বিষধর, আমরা বেঁচে গেছি। মরিনি মরিনি মরিনি, কুঁজই বললে চিত হবে আর কাক বললে বর্ষা হবে। শালি তুই বিষধর নাককে মারবি? বিষধর বিষধর, এ তুমি কি করছো? তোমার স্ত্রী বিয়ে দেখে গেছে, সবাইকে বলে দেবে, আর বললেই বিপদ। তাহলে চলো ওকে বাগান বাড়িতে আটকে রেখে পার্টি ছেলেদের নিয়ে দেবী মুখার্জির বাড়ির সামনে গিয়ে আমরা স্লোগান দেবো, দেবী মুখার্জি শাস্তি চাই, দেবী মুখার্জি শাস্তি চাই, দেবী মুখার্জি শাস্তি চাই। চাই বাবা চাই, আমি এবার তোমাদের থেকে মুক্তি চাই। কি বলছিস বরুণ? ঠিকই বলছি বাবা, আমি আর এ বাড়িতে থাকতে পারবো না। তোমরা যেভাবে পরের মেয়েটাকে নিয়ে নাচানাচি করছো। বাহ বরুণ বাহ, আজ আমরা সবাই তোর কাছে বর হয়ে গেলাম। কিন্তু কোনো কিন্তু নয় বাবা, আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ আমি এ বাড়ি ছেড়ে নতুন ফ্ল্যাটে চলে যাব। শোন শোন, আমি কি বলছি? বুঝে যাও, বলো না বরুণ। এ কি ডোনা তুমি? নিয়তি নির্মম পরিহাসে আজ আমরা নিঃস্ব। ডোনা কি বলছো তুমি? যে অহংকার আর বিলাসিতার মোহে আমার বাবা দাদা দুজনে মিলে চল চাতুরি করে তোমার ব্যবসা ব্যাংক ব্যালেন্স সব যা লিখে নিয়ে আসে। তুচ্ছ মনে করেছিলি বাবা, আজ সেই তুচ্ছটাই পড়ে থাকলো বাবা। অর্থটা নেই, অর্থটা নেই। আজ তোমার কোনো কথার উত্তর দেওয়ার মতো আমার সাধ্য নেই বাবা। বরুণ, শুধু শুধু আমি তোমার কাছে ক্ষমা চাইছি বাবা, পারলে পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। বরুণ থাক 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 বাবা, থাক ক্ষমা করেছি। অনেক অপমান আপনাকে করেছি, নিজের উচ্ছৃঙ্খল জীবনের মাঝে পিওর হয়ে তাচ্ছিলের ভাষায় অনেক অপমান আপনাকে করেছি, পারলে পারলে আমাকেও ক্ষমা করে দেবেন বাবা। ওঠো 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 বাবা, ওঠো। তোমাকেও ক্ষমা করেছি মা, তোমাকেও। আপনার ছেলের কোনো দোষ নেবেন না বাবা, নিজের স্বার্থ সিদ্ধির জন্য ওকে আমি আপনাদের কাছ থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছিলাম। যে দোষের শাস্তি আজ আমি হাতে নাতে পেয়েছি, সেই দোষের ভাব আজ আমি কাউকে দেব না, তাই তো আজ আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কোথায় যাবে মা? তুমি এবার
বাড়ির লক্ষ্মী, তাছাড়া লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে গেলে এই বাড়ির যে অমঙ্গল হবে। হ্যাঁ ঠিক বলেছে, যা বরুণ যা, তুই ভেতরে যা, ভেতরে যা। যা বাবা। যাবো বাবা যাবো, আজ থেকে নিজেকে নতুন করে গড়ে তোলার শিক্ষা আমি তোমার থেকে নেব। আজ আমি বেশ বুঝতে পারছি মা গো, আমার মতো কুপুত্র যদি হয়। না খোকা, না না, কুমাতা কখনো নয়। খোকা বলুন, কুমাতা কখনো নয়। খোকা, কুমাতা কখনো নয়। যা বাবা, এসো যা, এসো না, যা যা বাবা, যা যা যা। বাবা মা, আপনাদের আশীর্বাদ আর প্রেরণায় আজ আমার নবজন্ম হলো, তাই এই জন্মে নিজেকে গড়ে তোলার শিক্ষায় দীক্ষায় দীক্ষিত লাভ, তাই আপনারা আমাকে আশীর্বাদ করুন, যে অন্যায় আমি করেছি জানি, জানি তার কোনো ক্ষমা হয় না, তবু আপনারা আমার গুরুজন, পারলে আপনাদের বাড়ির সন্তান মনে করে ক্ষমা করে দিয়েছি মা, আমাকে ক্ষমা করে দেবেন বাবা। কেঁদো না মা, কেঁদো না, ক্ষমা করে দেবেন মা, ক্ষমা করে। যাও মা যাও, বরুণ তোমার জন্য অপেক্ষা করছে, যাও যাও। দেখেছো দেখেছো পার্বতী, ভালো মানুষের সাথে খারাপ কোনোদিন কিছু হয় না, তাই তো আমাদের এই দেবী মুখার্জির শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, দেবী মুখার্জির শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, দেবী মুখার্জির শাস্তি চাই। দেবীর বিরুদ্ধে স্লোগান দিচ্ছি, দেবী মুখার্জির শাস্তি চাই। আমাদের দেবী কি করেছে? আমাদের পার্টির একনিষ্ঠ দুইজন কর্মীকে খুন করেছে, তাই ওকে কৈফিয়ত দিতে হবে সাধারণ মানুষের কাছে। এ কথা আমি বিশ্বাস করি না, আমার দেবী কখনো অন্যায় কাজ করতে পারে না। মিথ্যে মিথ্যে মিথ্যে। আপনি ওর মা নন, ওর মা পামেলা মুখার্জি। আপনি কি করে জানলেন যে দেবী ম্যাডামের মা পামেলা মুখার্জি? আমি করছেন কেন? যে খবরটা আমরা ছাড়া কেউ জানে না সেটা আপনি জানলেন কি করে? তার আগে তুমি বলো অফিসার, তুমি এই কথা জানলে কি করে? গতকাল রাতে পামেলা দেবী অজ্ঞান হয়ে রাস্তা ধরে পড়েছিলেন, এলাকার লোক হাসপাতালে ভর্তি করে থানায় খবর দেয়, তারপর উনি সমস্ত ঘটনা আমাদের বলেছেন, তাই আমরা উনাকে এই বাড়িতে ফিরে এনেছি। অসম্ভব, হতে পারে না। কেন কেন হতে পারে না? ওই দেখুন রজত বাবু উনাকে নিয়ে এই বাড়িতেই আসছেন। আসুন আসুন মাসিমা, আসুন। তুমি আমাদের ক্ষমা করো পামেলা, সত্যি সত্যি আমরা অনুতপ্ত। আমি জানি এই সেই দেবী ম্যাডাম। ডিআইজি সাহেবের ফোন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন 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 স্যার। মিস্টার চোকার, তোমাদের এসেই আমার অফিসে বসে কিছু ছবি দেখাচ্ছে, তাতে ভক্তি, কার্তিক, পামেলা, বিশ্বধর নাগ এবং তোমারও ছবি দেখ। আমারও? তুমি কুইক চলে এসো। ওকে ওকে, রাখছি স্যার, রাখছি। কোন লাভ হবে না, ওই ছবির নেগেটিভ আমার কাছে আছে। পামেলাকে আমি নিজের হাতে আমার বাগান বাড়িতে আটকে রেখে এসেছি, এই তার চাবি। মিস্টার নাগ, হ্যালো, চাবিটা যে আমার লাগবে মিস্টার নাগ। দে জানো, দে। বাবা মা তোমরা ভিতরে যাও। শুধু পামেলা ম্যাডাম এলেই পামেলা আর কোনোদিন ফিরে আসবে না, এই শয়তানরা একে মেরে ফেলেছে। না, এ হতে পারে না, এ হতে পারে না।
আমার শিরায় শিরায় বিষ, আমি সরি ম্যাডাম, আইনের রক্ষক হলেও আপনি অপরাধী, তাই আমি আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম। আসুন। আরেকটা অধ্যায় শেষ হলো। বারে বারে যখন পাপ অধর্ম আসবে ঠিক তখন এইরকম দানবের বিচার করতে উদয় হবে দেবীর। সত্য তো ঢেকেছে মিথ্যার মেঘে, সততা আজ করছে চিৎকার, পাপ অধর্মের বিনাশ করতে দেবীর হাতে দানবের বিচার। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানম সুজম্মহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চতুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সত্য ঢেকেছে মিথ্যার মেঘে, সততাজ করছে চিৎকার, পাপ অধর্মে করতে বিনা দেবীর হাতে দানবের বিচার, দেবীর হাতে দানবের বিচার, দেবীর হাতে দানবের বিচার। বিশেষ ঘোষণা।